নিউটনস লজ অফ মোশনের যা যা টপিক আমি করালাম, ফোর্স করিয়েছি, শুধু ফ্রিকশন ফোর্সটাকে বাদ দিয়েছিলাম, টেনশন, স্ট্রিং, স্প্রিং, কনস্ট্রেন্ট যা যা করিয়েছিলাম, এগুলো নর্মাল ফোর্স, এই সব কটা নিয়ে যা প্রবলেম আছে সেগুলো নিয়ে এসেছি, ঠিক আছে। তারপর প্রথম ক্লাসে করেছিলাম চেঞ্জ ইন মোমেন্টাম, ফোর্স, তাই না, এই যা যা কনসেপ্ট ছিল আমি বেছে বেছে প্রবলেমগুলো এমটিজি থেকে নিয়ে নিয়েছি, সেগুলো আজকে এখানে সলভ করবো। পরের দিন ফ্রিকশনটা কমপ্লিট করাবো, তারপরে ওয়ার্ক এনার্জি পাওয়ার যেটা আছে সেই চ্যাপ্টারটা করবো। ওয়ার্ক এনার্জি পাওয়ার চ্যাপ্টারটা স্কোরিং একটা চ্যাপ্টার আর খুব সহজ চ্যাপ্টার, ওই জন্য ওটাকেও টার্গেট করেছি আগে। তো চলো শুরু করে দিচ্ছি। প্রথম যে কোশ্চেনটা আছে ইজি কোশ্চেন আছে, একবারই এসছে, ফার্স্ট কোশ্চেন থেকে নিজে দেখে নিলেই পেরে যাবো। দুই নম্বর কোশ্চেনটা থেকে আমি স্টার্ট করছি, কোশ্চেন নাম্বার নাও মিলতে পারে। দেখো যেগুলো একটু পুরোনো কোশ্চেন, যেমন ধরো নাও 19-এ যেগুলো এসছে, 1900 সালের দিকে যেগুলো এসছে সেগুলোকে আমি স্কিপ করেছি, না তো প্রচুর হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ তুমি, তো আমি নিয়ে এসেছি শুধুমাত্র 2000-এর ওপরেরগুলো, আর যদি ইম্পর্টেন্ট কিছু মনে হয় তো সেগুলো পাবে। দেখো প্রথম যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা দেখতে পাচ্ছ, ছবিটার দিকে যদি তাকাও তুমি দেখতে পাচ্ছ যে একটা এফ গ্রাফ আছে, একটা টি গ্রাফ আছে, ফোর্স টাইম গ্রাফ, তাই না, ফোর্স টাইম গ্রাফ। কোশ্চেনটাতে লাস্ট জানতে চেয়েছে চেঞ্জ ইন মোমেন্টাম, দ্য চেঞ্জ ইন মোমেন্টাম অফ দ্য পার্টিকেল ওভার দ্য টাইম ইন্টারভেল ফ্রম 0 to 8 সেকেন্ড, বুঝতে পারলে। তো এরকম কোশ্চেন দেখলে পুরো কোশ্চেন পড়তেই যাবো না, শেষের দিকে দেখবো আমি কী জানতে চেয়েছি, আমার সময়টা বাঁচবে। গ্রাফিক্যাল প্রবলেম থাকতে গেলে খুব ইজি হয়ে যায়, গ্রাফিক্যাল প্রবলেম ম্যাক্সিমাম ক্ষেত্রে কী দেবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমাকে নতিমাত্রা দিয়ে করতে দিতে পারে অথবা এরিয়া দিয়ে করতে দিতে পারে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই থাকবে। তো এখানেও সেই রকম একটা ব্যাপার আছে, মনে করে দেখো আমি যখন চেঞ্জ ইন মোমেন্টাম কনসেপ্টটা করাচ্ছিলাম, চেঞ্জ ইন মোমেন্টামের কনসেপ্ট যখন করাচ্ছিলাম এই রকম ছিল, ধরো ফোর্স টাইম গ্রাফ, টি ফোর্স। তো এই গ্রাফটা দ্বারা যে এরিয়াটা কভার হচ্ছিলো সেই এরিয়াটাকে আমি বলেছিলাম চেঞ্জ ইন মোমেন্টাম, ডেল্টা পি, আর ডেল্টা পি ইজ ইকুয়াল টু লিখেছিলাম এইরকম এফ ডিটি ইন্টিগ্রেশন, এইভাবে লিখেছিলাম, ঠিক আছে। ইন্টিগ্রেশন করতে হবে বোঝাই তো যাচ্ছে, ইন্টিগ্রেশনের প্রয়োজনও পড়বে না, মোট কথা এফ ইন্টু ডিটি ইন্টিগ্রেশন যদি করি তাহলে এটা এরিয়া পাওয়া যাবে, তো এরিয়াটাকে আমি এমনিই বের করে নিতে পারবো, আমার ইন্টিগ্রেশনের কোনো প্রয়োজন নেই। আর ইন্টিগ্রেশন করার জন্য ফাংশান দিতে হবে, কোনো ফাংশান এখানে দেওয়া নেই কিচ্ছু, ঠিক আছে। তাহলে এই ডেটাটা দেখে আমি জাস্ট ডিসাইড করে নিলাম যে আমাকে চেঞ্জ ইন মোমেন্টাম বের করার জন্য এরিয়াটাকে বের করতে হবে। এবার এই এরিয়াটা ফাইন্ড করবো ছবি অনুযায়ী, তুমি যদি দেখতে যাও ছবি অনুযায়ী এরিয়া দেখো, এইটুকু এরিয়া হচ্ছে যেটা আমি গ্রিন কালার করে দিলাম, তাই না, একটা ট্রায়াঙ্গেল হচ্ছে। তারপরে নিচে একটা দেখতে পাচ্ছ রেক্ট্যাঙ্গেল বা স্কোয়ার, যেমনই শেপ হোক না কেন, তারপরে এখানে একটা রেক্ট্যাঙ্গেল শেপ, এতগুলো শেপ আছে, তাই তো। তো এই শেপগুলোকে আমি এরিয়াগুলোকে যদি ফাইন্ড করে নিই তাহলেই আমার চেঞ্জ ইন মোমেন্টাম হয়ে যাবে। রেক্ট্যাঙ্গুলার তো হাফ ইনটু বেস ইনটু হাইট করে বের করতে হবে, রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে হাফ ইনটু বেস ইনটু হাইট নাকি ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কি যেন বললেন ওটা, হাফ ইনটু বেস ইনটু হাইট ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যেরকম একটা ছিল ছবি। তো দেখো এইটা ট্রায়াঙ্গেল তুমি দেখতে পাচ্ছ, এই ট্রায়াঙ্গেলটা দেখতে পাচ্ছ, এটার ক্ষেত্রে আমি বলি এটার ক্ষেত্রে আমি এরিয়া ফাইন্ড করব হাফ ইনটু বেস, বেসটা দেখতে পাচ্ছ 0 থেকে 2, 0 থেকে 2, আর হাইটটা আছে 0 থেকে 6, তাহলে হাফ ইনটু বেস ইনটু হাইট, এটা ট্রায়াঙ্গেল হয়ে গেল, পজিটিভ সাইডে আছে তাই পজিটিভ, নিচেরটা নেগেটিভের দিকে আছে তাই নেগেটিভ করে দিলাম। এটা দেখো 2 থেকে 4, তাহলে ডিফারেন্স কত হচ্ছে 2, আর এই দিকে নিচে গেছে 3, তাই না, এই যে নিচে 3 পর্যন্ত গেছে, -3 পর্যন্ত গেছে গ্রিন কালার এই এটা। তাহলে এটার এরিয়া যদি ফাইন্ড করি আমি পাবো 2 ইনটু 3, রেকট্যাঙ্গেলের ক্ষেত্রে লেন্থ ইনটু ব্রেথ জানা আছে, তারপরে পজিটিভ সাইডে আছে তাই প্লাস করে দিলাম, ঠিক আছে। পজিটিভ সাইডে তুমি দেখতে পাচ্ছ এই পোর্শনটা, এইটুকু এইটুকু কী হবে, এটা 4 থেকে স্টার্ট হয়েছিল, 4 ডিফারেন্স আছে, তাহলে 4 থেকে 8, 4 আর উপরে উপরে কোথায় আছে, উপরে 3 অবধি আছে, তাহলে 4 ইনটু 3, ব্যাস ক্যালকুলেট করে নিচ্ছি, 2 2 বা 6 মাইনাস 6 প্লাস 3 4 12, 12 নিউটন ইনটু সেকেন্ড, পারা যাবে না। এইভাবে প্রবলেমগুলো করতে, ফোর্স টাইম গ্রাফ তো সোজা, যখন ডিসপ্লেসমেন্ট টাইমটা দেয় ওটাই কঠিন লাগে। নেক্সট প্রবলেমটা দেখো কত নম্বরে আছে, স্টোন মেইনস 2012 পড়ে গেছে, এটাও সুন্দর একটা কোশ্চেন, এখানে মেকানিক্সের কনসেপ্টকে ঢুকে দেওয়া হয়েছে। পুরোনো একবার কোশ্চেনটা, stone is dropped from a height h, is it hits the ground with a certain momentum p, p, and the same stone is dropped from a height 100% more than the previous height, the momentum when in its the ground will change by,
মানে বুঝতে পারলে না এখানে একটা স্টোনকে ড্রপ করা হয়েছে ফার্স্ট কেস একটা স্টোনকে ড্রপ করা হয়েছে হাইট থেকে স্টোনটাকে ফ্রম এ সার্টেন হাইট হাইটটা বলে দিয়েছে কত এইচ এবার যখন গ্রাউন্ডকে টাচ করবে সেই মুহূর্তে তার যে মোমেন্টাম দ্যাট ইজ পি তো মোমেন্টাম পি ইজ ইকুয়াল টু ইউ নো দ্যাট এম ইন টু ভি এম তো স্টোনটার মাস অ্যান্ড ভি ইজ দ্য ভেলোসিটি এই মুহূর্তে অ্যাচিভ যখন পৌঁছাবে তখন যে ভেলোসিটি অ্যাচিভ করেছে সেটা তো আমি এই ভেলোসিটিটাকে এরকম লিখতে পারি এম ইন টু রুট ওভার টু জি এইচ একবারই লেখা যায় ভিটাকে কেন এইচ হাইট থেকে যদি কোনো বডি ফ্রি ফল করে তাহলে গ্রাউন্ডকে টাচ করার মুহূর্তে তার যে ভেলোসিটি হবে দ্যাট ইজ রুট ওভার টু জি এইচ ঠিক আছে যদি ভুলে গিয়ে থাকে তো বের করে দেখিয়ে দিচ্ছি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ ফর্মুলা ইউটা তো জিরো হয়ে যাবে কারণ ইনিশিয়াল ভেলোসিটি জিরো নিয়ে পড়ছে তাহলে ভি ইকুয়াল টু রুট ওভার টু জি এইচ বুঝা গেল তাই এটা আমি মুখস্থই রেখে দেবো যে গ্রাউন্ডকে টাচ করার মুহূর্তে কোনো ফ্রি ফলিং বডির যে ভেলোসিটি হয় দ্যাট ইজ রুট ওভার টু জি এইচ পেয়ে গেলাম মোমেন্টাম কোশ্চেনে আর একটা বলেছে যে ইফ দ্য সেম স্টোন মানে মাস ওটাই থাকবে সেম স্টোন একে আবার ফ্রি ফল করা হয়েছে ড্রপ ফ্রম এ হাইট 100% মোর দ্যান দ্য প্রিভিয়াস হাইট এই জায়গাটা ইম্পর্টেন্ট প্রিভিয়াস হাইট ছিল এইচ এখন 100% বেশি হাইট থেকে ফেলা হয়েছে 100% মানেই হচ্ছে টু টাইমস দ্বিগুণ হয়ে যাওয়া ওকে 100% মানে টু টাইমস মানে দ্বিগুণ হয়ে যাওয়া তাহলে হাইটটা এখন কত টু এইচ হাইট থেকে ফেলা হয়েছে গ্রাউন্ডে টাচ করবে সেই মুহূর্তে মোমেন্টাম কত হবে ধরে নিচ্ছে পিড্যাস মোমেন্টাম হবে তো সেই পিড্যাসকে তুমি লিখতেই পারো যে মাস ইন্টু কত ভেলোসিটি ভেলোসিটিকে ভিড্যাস বলে দিলাম দেয়ার ফর এম ইন্টু ভেলোসিটিকে তুমি এই ফর্মুলা অনুযায়ী লিখতে পারো টু জি টু এইচ টু জি হাইট কোনো সমস্যা নেই আচ্ছা কম্পেয়ার করতে পারো পিড্যাস বাই পি যদি করি কম্পেয়ার করে কী পাবে কম্পেয়ার করবোই বা কেন কী করতে চাইছে এখানে দ্য মোমেন্টাম হোয়েন ইট হিটস দ্য গ্রাউন্ড উইল চেঞ্জ বাই মোমেন্টামটা কীভাবে চেঞ্জ হচ্ছে তো আমাকে মোমেন্টামের চেঞ্জ বের করতে হবে তাও আবার পার্সেন্টেজে বের করতে হবে সেটার জন্য আমি করব প্রথমেই করব পিড্যাস বাই পি ওকে পিড্যাস তুমি দেখতেই পাচ্ছ এম রুট ওভার ফোর জি এইচ আর এখানে হচ্ছে এম রুট ওভার টু জি এইচ ওকে কেটে গেল সব কেটে যাচ্ছে শুধু রুট ওভার টু থাকছে একটা রুট ওভার টু বাই ওয়ান পার্সেন্টেজ বের করার নিয়ম হচ্ছে ওপরে চেঞ্জ নিচে প্রাইমারিটা প্রাথমিকটা ইন্টু 100% এটাই তো পার্সেন্টেজ বের করার নিয়ম তো এখানে কী করলাম নিচের যেটা ছিল হর সেটাকে ওপরে মাইনাস করেছি আবার নিচেও রেখেছি তো এই রাইট হ্যান্ড সাইডেও তাই করবো রুট টু আছে নিচেরটাকে মাইনাস করি আবার ওয়ান তারপরে 100% ওকে এবার ক্যালকুলেট করবো রুট টু মানে এটা তোমাকে মুখস্থ রাখতেই হবে 1.414 রুট টু এর ভ্যালু মুখস্থ রাখতেই হবে ঠিক আছে 100% তাহলে এটা কত হচ্ছে 0.414 ইন্টু 100% অর তুমি বলতে পারো 41.4% 100 যদি মাল্টিপ্লাই করে দিই তো এখানে অপশানে তুমি দেখো 41 এটাই আছে শুনুন তাছাড়া আর অপশান পাচ্ছি না তাহলে আমার এটাই অ্যান্সার হবে তুমি কী কী মনে রাখবে তোমাকে দুটো জিনিস মনে রাখতে হবে এক রুট থ্রির ভ্যালু মনে রাখতে হবে রুট টু এর ভ্যালু মনে রাখতে হবে খুব ইউজ আছে এগুলো রুট থ্রি হচ্ছে 1.732 চলতে থাকবে সেই সময় না কখনো আর এটা 1.414 এই কটা মানে এই দুটো রুট ওভার টার্ম তোমাকে মুখস্থ রাখতেই হবে বাকি কিছু রাখো না রাখো কোনো সমস্যা হচ্ছে পারা যাবে তো এই ধরনের প্রবলেম থাকলে ওকে এরপরে যেটা এনেছি দেখো 4 নম্বরে এ বডি আন্ডার 2009 এসছে কী দেখা যাচ্ছে একটা বডি আন্ডার দ্য অ্যাকশন হবে ফোর্স ফোর্সটা দেওয়া আছে ফোর্স দেওয়া আছে এফ সিক্স আই ক্যাপ মাইনাস 8J ক্যাপ প্লাস 10K ক্যাপ এরকম ফোর্স দেওয়া আছে একটা অ্যাকুয়ার্স অ্যান্ড অ্যাক্সেলারেশন অফ 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশনকে আমরা ডিনোট করি এ দিয়ে এবং সেই অ্যাক্সেলারেশনটা কত বলে দিয়েছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার দ্য মাস অফ দিস বডি মাস্ট বি সব থেকে ইজি একটা অঙ্ক দিয়েছে বডিটার মাস কত হবে এম জানতে এম বের করতে বলেছে এগুলো দিয়ে একটা রিলেশন নিয়ে আমার মনে পড়ে যাচ্ছে এফ শোষণ এম এ হ্যাস এর মতো ইজি কিছু নেই এফ ইকুয়াল টু এম এ এবার তুমি যদি ভেক্টর ফর্মটাকে সরিয়ে দাও তাহলে এফ এর ভ্যালু পেয়ে যাবে এখান থেকে এইরকম রুট ওভার 6 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার আর 10 স্কোয়ার কী সরিয়ে দিলে বল ভেক্টর ফর্মটাকে সরিয়ে দিচ্ছি শুধুমাত্র ম্যাগনিটিউড নিচ্ছি এটা ওয়ান
এই জায়গাটাতে গুলাবে, ঠিক আছে? এফ এর ভ্যালুটা ভেক্টর ফর্মে কিন্তু বসাবো না, আমি মাস জানতে চাই। এর ইয়ের শুধুমাত্র ম্যাগনিটিউড দেওয়া আছে, কোনো ডাইরেকশন দেওয়া নেই, তাহলে এফেরও তুমি শুধু ম্যাগনিটিউডটা বের করো না, আর ম্যাগনিটিউড এইভাবে বের করতে হবে, বাকিটা নিজে করতে পারবো। কত হবে? ছয়ের স্কোয়ার 36, 8 স্কোয়ার 64, 10 স্কোয়ার 100, তার মানে কত হলো টোটাল? 200, রুট ওভার 200, মানে 10√2 বলতে পারি। খেয়াল রাখতে হবে কখন ভেক্টর ফর্ম করবো কখন করবো না। এবার দেখো 2008 একটা কোশ্চেন এসছে, এটা একটু অন্যরকম টাইপের কোশ্চেন, এই টাইপের প্রবলেম আমি তোমাকে করাইনি আগে, তবে ইজি কনসেপ্টটা বলে দেবো, বলো না একবার। স্যান্ড ইজ বিং ড্রপড অন এ কনভেয়ার বেল্ট অ্যাট দ্য রেট অফ এম কেজি পার সেকেন্ড, দ্য ফোর্স নেসেসারি টু কিপ দ্য বেল্ট মুভিং উইথ এ কনস্ট্যান্ট ভেলোসিটি অফ ভি মিটার পার সেকেন্ড উইল বি। ফিল করতে হবে কোশ্চেনটা কি। দেখো কনভেয়ার বেল্ট মানে হচ্ছে চলমান একটা বেল্ট, তুমি দেখবে সাধারণত এগুলো মিলে পাওয়া যায়, কারখানাতে পাওয়া যায়, এক ধরনের এরকম চাকা থাকে ঘোরে, এখানে একটা চাকা থাকে ঘোরে আর একটা বেল্ট লাগানো থাকে। কখনো ধান গম ভাগানোর মিলে গেছো? দেখো না তাহলে, আচ্ছা যাক না দেখে থাকো, এরকম চাকা লাগানো থাকে। আচ্ছা তুমি ই দেখেছো তো, ওই কী বলে ওগুলোকে, কামানগুলো তো দেখেছো সিনেমাতে, তাই না? কামানের যে চাকাগুলোর মধ্যে দেখবে এরকম বেল্ট লাগানো থাকে, লোহার বেল্ট চাকার সাথে থাকে না, ওই বেল্টটাই ঘোরাফেরা করে, তো ওরকম একটা কনভেয়ার বেল্ট মনে করো, ঠিক আছে? এটার কাজ কি, কনভেয়ার বেল্টের উপর কী করা হচ্ছে, স্যান্ড ফেলা হচ্ছে উপর থেকে, ঠিক আছে? অ্যাট দ্য রেট এম কেজি পার সেকেন্ড, তাহলে এক সেকেন্ডে এম কেজি হারে স্যান্ড এর উপরে পড়ছে, তার মানে মাসের চেঞ্জ হচ্ছে, তাই না? দ্য ফোর্স নেসেসারি টু কিপ দ্য বেল্ট মুভিং উইথ এ কনস্ট্যান্ট ভেলোসিটি, কনস্ট্যান্ট ভেলোসিটিতে মেনটেন রাখতে হবে, মানে ভি ভেলোসিটি নিয়ে চলছে, ভি ভেলোসিটিটাকেই মেনটেন রাখতে হবে, তাহলে কত পরিমাণ ফোর্স এর উপরে আমাকে অ্যাপ্লাই করতে হবে। তো ফোর্সের আমি ভ্যালু একটা জানি এম এ, কোনো কাজে লাগবে না এটা দিয়ে, আমি একটু চেঞ্জ করে লিখছি এফ ইকুয়াল টু, এটা জানতাম না যে ডিডিটি বা ডিপিডিটি, এফ ইকুয়াল টু ডিপিডিটি আমি জানতাম, কেন এফ ইকুয়াল টু ডিপিডিটি লিখলাম, কারণ এই পি এর মধ্যে আছে এম ইন্টু ভি, মাস ইন্টু ভেলোসিটি, তাহলে মাস আর ভেলোসিটি টাইমের রেসপেক্টে যদি চেঞ্জ হয় চেঞ্জ ইন মোমেন্টাম পাওয়া যাবে, আর চেঞ্জ ইন মোমেন্টামটাকে আমরা বলবো ফোর্স। তো কতটা ফোর্স রিকোয়ার্ড সেটা এখান থেকে পেয়ে যাবো। কেন এই জিনিসটা আমার মাথায় আসলো একটু বুঝিয়ে দিই ভালো করে, ভি ভেলোসিটি রাখতে হবে, মাস চেঞ্জ হচ্ছে, তাহলে মাস আর ভেলোসিটির সাথে ফোর্সের আমাকে কোনো রিলেশন খুঁজতে হবে, ক্লিয়ার? তো এবার এই ফর্মুলাটাকে আমি এরকম লিখতে পারতাম, আমরা কী করতাম, এম কে কনস্ট্যান্ট করে ডিভিডিটি করে দিতাম, দিয়ে বলতাম যে এম ইন্টু ডিভিডিটি মানে এ, দিয়ে বলতাম এম এ, এই সমীকরণটাকে তৈরি করে দিতাম, তাই না? কিন্তু এই ক্ষেত্রে ভিটা কনস্ট্যান্ট, এক্ষেত্রে ভিটা কনস্ট্যান্ট অ্যাকচুয়ালি, দেখো যেটা তোমাকে করতে হবে ডেরিভেটিভ করার সময়, অ্যাকচুয়ালি আমাকে ডেরিভেটিভ করার সময় করতে হবে এইরকম ইউভি ফর্মুলা, একবার এম কে কনস্ট্যান্ট রাখতে হবে ডিভিডিটি করতে হবে, আর একবার ভিকে কনস্ট্যান্ট রাখতে হবে ডিএমডিটি করতে হবে, এইটা হলো আমার অ্যাকচুয়াল ডেরিভেশন। কিন্তু আমাদের ক্ষেত্রে কী হয়, এম এর তো কোনো পরিবর্তন হয় না নর্মাল কেসে, তাই আমরা ডিএমডিটিকে জিরো করে এই পুরো টার্মটাকে বাদ করে দিই, দিয়ে শুধু এটাকে রাখি আর এম এ বলে দিই। কিন্তু এই ক্ষেত্রে, এই ক্ষেত্রে ডিভিডিটিটা জিরো হয়ে যাবে, অ্যাক্সেলারেশন হবে না, তার কারণ কোশ্চেনে বলেই দিয়েছে যে কনস্ট্যান্ট ভেলোসিটি মেনটেন করতে হবে, তাহলে আমার এই ফর্মটা জিরো হয়ে গেল, এটা বাদ, থাকছে কি শুধুমাত্র ভি ডিএম ডিটি। ভি তো কোশ্চেনে বলেই দিয়েছে কনস্ট্যান্ট ভেলোসিটি ভি, আর এই যে ডিএমডিটি এটা ডিনোট করছে ইউনিট টাইমে কতটা মাস চেঞ্জ হচ্ছে, তো তুমি তো বুঝতেই পারছো এক সেকেন্ডে এম কেজি স্যান্ড ঢালা হচ্ছে ওর উপরে, তার মানে এই ডিএমডিটির ভ্যালুটা কত হবে, ওয়ান এম হয়ে যাবে, ঠিক আছে? এক সেকেন্ডে এম কেজি ডিএমডিটির ভ্যালুটা হয়ে যাবে এম, ক্লিয়ার এতটুকু? তাহলে তোমার ফোর্স কতটা রিকোয়ার্ড, জাস্ট এম ভি ফোর্স রিকোয়ার্ড। কঠিন একটু কনসেপ্টটা আলাদা মাথায় ঢুকে গেল যে এরপর থেকে যদি ফোর্সের চেঞ্জ না, সরি ভেলোসিটির চেঞ্জ না হয়ে মাসের চেঞ্জ হয়, তাহলে আমাকে ডেরিভেশনে এইভাবে করতে হবে ইউভি ফর্মুলা দিয়ে। আচ্ছা যদি এখানে উল্টো কেস হতো তাহলে কি হতো, যদি তোমাকে মাসের কোনো চেঞ্জ না করতো, যদি বলতো ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, তাহলে এই এই পুরো টার্মটা জিরো হয়ে যেত, শুধু এই এম ডিভিডিটি টার্মটা থাকতো, তখন সেইভাবে ক্যালকুলেশন এগাতাম, তাহলে এম আর ভি শুধু থাকতো, তাও তো হ্যাঁ
তখন ডেটা যেমন থাকতো সেই অনুযায়ী বসাতাম। বিয়ের চেঞ্জ হতে গেলে চেঞ্জের কিছু বলে দেবে এই জায়গাটা, সেটা বসাতে হতো। তাহলে এই কনসেপ্টটা ধরতে পেরে গেছো? কীভাবে করবো, কখন অ্যাপ্লাই করবো এটা? ওকে, ফোর্স বের করতে বলেছে অথচ ভেলোসিটি কনস্ট্যান্ট আছে, অ্যাক্সেলারেশন নেই, তার মানে মাসের চেঞ্জ হচ্ছে, মাসের চেঞ্জ হতে গেলে এই ফর্মুলা নিয়ে আসবো। নেক্সট 2002, এই কোশ্চেনটা নিজে চেষ্টা করতো একবার। 6 নম্বর, অ্যান অবজেক্ট অফ মাস 3 কেজি, একবার নিজে ট্রাই করো। দেখো কোশ্চেনটা এইরকম, একটা 3 কেজি মাস, 3 কেজি অবজেক্ট আছে, একটা রেস্টে আছে, তার মানে ইনিশিয়াল ভেলোসিটি যদি আমি বলি ভিআই, দ্যাট উইল বি 0। নাও আ ফোর্স এফ দিয়ে দিয়েছে, ইজ অ্যাপ্লাইড অন দ্য অবজেক্ট, দেন দ্য ভেলোসিটি অফ দ্য অবজেক্ট অ্যাট 3 সেকেন্ড। তাহলে আমাকে বের করতে হবে ফাইনাল ভেলোসিটি ভিএফ অ্যাট 3 সেকেন্ড, 3 সেকেন্ড পরে ফাইনাল ভেলোসিটি কী হবে। মাস দেওয়া আছে, এফ দেওয়া আছে, তো আমি একটা রিলেশন জানি এম ভি টু মাইনাস এম ভি ওয়ান বাই টি, চেঞ্জ ইন মোমেন্টাম, তাই না, দ্য রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম, এটা আমরা জানি ডেফিনেশন। এইখানে তুমি এই ফর্মটা ইউজ করতেই পারো, বাট এফের জায়গাতে যদি তুমি খেয়াল করো এফটা 6t² + 4t, মানে টি এর একটা ফাংশন, ম্যাগনিটিউড বের করে নাও, ম্যাগনিটিউড বের করলেও টি এর একটা ফাংশন, ধরো তুমি ম্যাগনিটিউডই বের করলে, ঠিক আছে, কিন্তু এটা তো একটা টি এর ফাংশন আছে। যদি টি এর ফাংশন থাকে তার মানে তুমি ডিরেক্টলি গুণ করতে পারবে না, ওটাকে ইন্টিগ্রেশনের মধ্যে ঢোকাতে হবে। কী করে একটু বলি, এখান থেকে তুমি এটাকে লিখতে পারো এফ ইন্টু টি ইজ ইকুয়াল টু এম ভি এফ মাইনাস এম, সরি এম তো নিয়ে নিয়েছি, ভিআই, এটা তুমি বলতে পারো। এবার তুমি এই জিনিসটাকে চেঞ্জ করবে, এই জিনিসটাকে চেঞ্জ করে এরকম লিখবে ইন্টিগ্রেশন এফ ডিটি। কেন আমি এই জিনিসটা করলাম, তার কারণ এফ ইন্টু টি করতে পারতাম যদি এফটা কনস্ট্যান্ট হতো, তবে এফ এখানে কনস্ট্যান্ট নয়, আমি ডেটা দেখে বুঝতে পারছি, ডেটাতে দেখতে পাচ্ছ এফের ভেতরে টি আছে, তাই না, তো টি এর সাথে এতে চেঞ্জ হচ্ছে, ভেরিয়েবল ফাংশন, তাহলে আমাকে ইন্টিগ্রেশনের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। আর ইন্টিগ্রেশনের মধ্যে ঢোকালে টি এর লিমিট শুরু হবে 0 থেকে শুরু করে 3 সেকেন্ড পর্যন্ত, কোশ্চেনও তো তাই বলেছে, আফটার 3 সেকেন্ড। ওকে, তাহলে এবার ক্যালকুলেশনের মধ্যে যাই, এম 3 কেজি, ভি এফটা তো বের করতে হবে, ভিআইটা 0, 6t² আই ক্যাপ প্লাস আই ক্যাপটাও লিখতে হবে, হ্যাঁ ভেক্টর ফর্ম লিখেই করি, কারণ ভ্যালু সরাতে পারছি না আপাতত, আর এখানে আমার ভ্যালুসিটি ভেক্টর ফর্মেই আছে, তাহলে ভেক্টর ফর্মে দিয়ে দাও, গুণ মানে বলো 6 × 12 টি ওভার 3/3 এরকম না, সিক্স কনস্ট্যান্ট থাকলো, টি স্কোয়ারের যদি ইন্টিগ্রেশন করি t³ / 3 পাওয়ার বেড়ে গেল নিচে 3, একদম 4 থাকলো, t² / 2 অ্যান্ড লিমিট বসবে ফ্রম 0 to 3। ওকে, 3 × 6 করা যাবে আর 2 × 4 কাটা, 3 এর কিউব কত হয়, হ্যাঁ ওটা করা যাবে, 2 করে দিলাম, আর 3 এর কিউব কত, 3 এর কিউব ওই যে 3 মানে 27, 27 2 থাকলো এটা, আবার 3 এর স্কয়ার ওই তো 9, 0 থাকলো বাদ দিয়ে দিলাম, ভিএফ ইজ ইকুয়াল টু 27 × 2 = 54, 9 × 2 = 18, 3 × 8 = 4 কত, 32 লিখে করি, 54 + 18, 8 × 4 = 12, 5 × 1 = 7, আর 3 দিয়ে ডিভাইড করতে হচ্ছে, এই 3টাকে নিয়ে চলে গেছি, সো ভিএফ ইজ ইকুয়াল টু 24। না কিছু মিস্টেক করলাম, এখানে তো ভেক্টর ফর্ম আছে, মিস্টেক কোথায় করেছি দেখো, আই ক্যাপ জে ক্যাপকে ভুলে গেছি, কালার চেঞ্জ করে লিখে দিই, এখানে আই ক্যাপ ছিল, এখানে জে ক্যাপ ছিল, তার মানে এটা আই ক্যাপ অ্যান্ড এটা জে ক্যাপ, এবার আর যোগ করতে পারবো না, আলাদা আলাদা কম্পোনেন্ট হয়ে গেলো তাই আমি যোগ করতে পারবো না, তো কী করতে পারি, ডিভাইড করতে পারি, 27 × 54 / 3 আই ক্যাপ, 9 × 18 / 3 জে ক্যাপ, এবার এটাকে কাকে কেটে দাও, 3 × 1 = 3, 3 × 8 = 3, 3 × 8 = 54, 18 আই ক্যাপ প্লাস হচ্ছে 6 জে ক্যাপ, 18 আই ক্যাপ প্লাস 6 জে ক্যাপ, বি নম্বর অপশন পারা যাবে তো, না দেখে বোঝা যাচ্ছিল কিন্তু এফ এর ওই জায়গাটাই কনসেপ্ট আছে, তো এইবার তুমি প্রবলেম পেয়ে গেলে এই ধরনের যে এরকম থাকতে গেলে এইভাবে করতে হবে আমাকে, ঠিক আছে,
नेक्स्ट है गाइस छयर पर सात नंबर देखो 2001 এসেছে এই ক্রিকেট 2001 এটা একটু নিচে চেষ্টা করো তারপর আমি আবার করছি কিছু কি দেওয়া আছে ইনিশিয়াল ভেলোসিটি দেখো বলে দিয়েছে ওই যে 20 মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে আসছে তাহলে ওই যে এমভি এমভিএফ মাইনাস এমভিআই ওই ইতে করতে হবে বাই কি একদম সব কিছু ডেটা দেওয়া আছে তাহলে ভিএফটা কত হয়ে গেল ফাইনাল ভেলোসিটিটা ফাইনাল ইনিশিয়াল ভেলোসিটি 20 ফাইনাল ভেলোসিটি ফাইনাল ভেলোসিটি তুমি এখনি বললে ফাইনালটা 0 0 হাতে ক্যাশ নিয়ে থামিয়ে দিচ্ছি 20 ক্যাশ দোল আমি বলেছিলাম একটু পিছনে গিয়ে দাও চলো অ্যাপ্লাই করে করো আচ্ছা 150 গ্রাম আছে ওটাকে কি যদি সব এসআইতে আছে কেজিতে কনভার্ট করে দাও কেজিতে করতে গেলে কি করব হাজার দিয়ে ভাগ করব আমি এখানে করছি তোমার সাথে आंसर হচ্ছে 30 নিউটন বি হেভি কি মজা আমার আগে হয়ে গেছে কত হলো 30 নিউটন হ্যাঁ সহজ ছিল তাই না এই প্রবলেমটা 2000 টাকা এসেছে তাহলে এখন আর আসবে না সহজ প্রবলেম আসতে পারে এবার এইটা এসেছে 1999 হ্যাঁ দেখো 199 এসছে এরপরে যতগুলো আছে ওগুলোতেই এসছে দেখছি এরপরে এই রিলেটেড মানে নিউটন সেকেন্ড আচ্ছা যেগুলো পুরনো আছে এগুলোকে আমি স্কিপ করছি এগুলো ছেড়ে দাও এগুলোর পিছনে খাটতে হবে না এরপরটা দেখো 2016 তে চলে আসছে দেখো কাঁচাকাচি একটা অঙ্ক নিউটন থার্ড ল অফ মোশন 21 নম্বর আপনার 18 তে দিয়েছে 2016 নিট টু এসছে দেখো ছবিটা এই টাইপের আমি প্রবলেম করে দিয়েছি তোমাকে করেই দিয়েছি আমি করছিলাম এই জিনিসটা বাট আমার মানে কেমন সব যেন দেওয়া রয়েছে বাট এই যে আপনি এটা বলেছিলেন স্ট্রাইক করছে তারপর আবার 2 MB এরকম করে আপনি বের করে দেখিয়েছিলেন বাট হচ্ছে আমি বুঝতে পারছিলাম না আর এখানে কি করব ঠিক আমি অঙ্কটা বাড়িতে প্র্যাকটিস মানে চেষ্টা করছিলাম করার জন্য তাহলে দেখাই আমি হ্যাঁ আপনি দেখেন এই দেখো কোন একটা অবজেক্ট আসছে উইথ ভেলোসিটি ভি অ্যাট অ্যাঙ্গেল 60 ডিগ্রি উইথ দ্য নর্মাল অ্যাট দ্য ওয়াল এই ওয়ালের ওপরে যে নর্মাল তার সঙ্গে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে আসলো আর বাউন্স ব্যাক করছে উইথ সেম ভেলোসিটি অ্যান্ড অ্যাট অ্যাঙ্গেল 60 ডিগ্রি একদম থিওরি আমি করিয়েছি এইরকম যদি থাকে আমি ফর্মুলাই তোমাকে শিখিয়ে দিয়েছিলাম চেঞ্জ ইন মোমেন্টামের ফর্মুলা ডিরেক্ট ইউজ করতে পারো 2 MB কস থিটা যেখানে থিটাটা কিন্তু নর্মালের সাথে হতে হবে এই ফর্মুলাটা আমি ডিরেক্ট করেছিলাম এবার তুমি যদি ভুলে গিয়েও থাকো তবুও তুমি করতে পারবে কীভাবে করতে পারবে তার জন্য দেখো এখানে ভিকে দুটো কম্পোনেন্টে ডিভাইড করব হরাইজন্টাল কম্পোনেন্ট ভার্টিক্যাল কম্পোনেন্ট অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি সো ইট উইল অলসো 60 ডিগ্রি দেয়ার ফর এটা কি হয়েছে ভি কস 60 ভি সাইন 60 সিমিলারলি এই জায়গাটা যদি তুমি অ্যাপ্লাই করো এই দিকে ভি ভেলোসিটি আছে জিরো হয়ে যায় আর ভি কস 60 ডিগ্রিটা থেকে যায় হ্যাঁ এটা ভি সাইন 60 ডিগ্রি আর এটা ভি কস 60 ডিগ্রি সিমিলারলি আসছে এবার ভি সাইন 60 ভি সাইন 60 এদের তো চেঞ্জ হচ্ছেই না তাই এরা বাদ হয়ে যাচ্ছে চেঞ্জ ইন মোমেন্টাম এদের জন্য হবে না চেঞ্জ ইন মোমেন্টাম হবে কার জন্য ভি কস 60 যদিও ম্যাগনিটিউড সেম বাট ডাইরেকশন আলাদা একটা পজিটিভ দিকে যাচ্ছে একটা নেগেটিভ দিকে যাচ্ছে তাহলে মাইনাস করতে গেলে দ্বিগুণ হয়ে যাবে 2 টাইমস হয়ে যাবে সেইখান থেকে চলে এসেছিলো 2 MB কস থিটা ঠিক আছে সামনে একটা মাইনাস থাকবে যদি ভেক্টর ফর্মে লিখি তো আমার শুধু ম্যাগনিটিউডটা দরকার বাকি তো এখানে ডেটা বসাবো জাস্ট 2 M কত দেওয়া আছে এমটা এমই দেওয়া আছে ভি কত দেওয়া আছে ভি ভি দেওয়া আছে কস 60 ডিগ্রি 60 ডিগ্রি ভ্যালু বলো 1/2 না 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 হ্যাঁ √3/2 না 1/2 গুলি হচ্ছে এগুলো হ্যাঁ আমি গুলিয়ে যাই কি কোনো ইতি আমি টেনে করতে গিয়ে আমার ওরকম অবস্থা হতো আলটিমেট কি দাঁড়ালো এটা এমবি
কোশ্চেনটা পাড়া পাড়া কিন্তু মানে ওই এই মানে একদম কনসেপ্ট আমি করে দিয়েছিলাম, এই ফর্মুলা ইউজ করে ডাইরেক্ট হয়ে যাবে। হ্যাঁ শুধুমাত্র এই ফর্মুলা ইউজ করেই হয়ে গেল আমার পিএমই cos θ। আমার এই জন্য ভালো লাগে ফর্মুলা বলা। চলো এবার নেক্সট প্রবলেমে যাই। 2011 নেক্সট 2006 এ একটা এসেছে। এই কোশ্চেনের পরে 2006 এর কিছু নেই না, এখানে তো নেই, এখানে সব 1900। আচ্ছা ছেড়ে দাও, পরে খুঁজবে, এখানে দেখো কোশ্চেন তো লেখাই আছে, দেখে নাও। আর 0.25 কেজি বল মুভিং উইথ এ স্পিড 12 মিটার পার সেকেন্ড, একটা বল যার মাস দেওয়া আছে আর কত ভেলোসিটি নিয়ে যাচ্ছে সেটা বলে দিয়েছে, স্ট্রাইকস এ হার্ড ওয়াল অ্যাট অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি উইথ দ্য ওয়াল। তো ছবিটা যদি আমি ড্র করি দেখো কেমন ছবি, স্ট্রাইক করে আবার ওটাই তো ওরকমই ওই জিনিসটাই চলে আসছে। এই ওয়ালকে একটা নর্মাল এইভাবে আসছিল, স্ট্রাইক করেছে, বাট যে অ্যাঙ্গেলটা বলে দিয়েছে সেই অ্যাঙ্গেলটা দিয়ে খেয়াল করো, 30 ডিগ্রি অ্যাঙ্গেল উইথ দ্য ওয়াল, ওয়ালের সঙ্গে 30 ডিগ্রি বলেছে। তাহলে তুমি বলো এটা, হ্যাঁ তো তুমি বলো এটার সাথে অ্যাঙ্গেলটা কত, 90 ডিগ্রি -30 60 ডিগ্রি হয়ে গেল। তা আলটিমেট ঘুরিয়ে পেয়েছি আমি থিটা পেয়ে গেলাম 60 ডিগ্রি। ইট ইজ রিফ্লেক্টেড উইথ দ্য সেম স্পিড অ্যাট দ্য সেম অ্যাঙ্গেল, ওই কোশ্চেনটাই, নতুন কিছু নয়। ইফ দ্য বল ইজ ইন কন্ট্যাক্ট উইথ দ্য ওয়াল ফর 0.25 সেকেন্ড, মানে এখানে এক্সট্রা একটা ডেটা বলে দিয়েছে টি 0.25 সেকেন্ড, দ্য অ্যাভারেজ ফোর্স অ্যাক্টিং অন দ্য ওয়াল ইজ, এই ওয়ালের উপরে অ্যাভারেজ ফোর্স কত হবে। তুমি কী শিখেছো, তুমি তো এটা শিখেছো চেঞ্জ ইন মোমেন্টাম, চেঞ্জ ইন মোমেন্টাম তুমি জানো 2 mb cos θ। তো এটা আগে বের করো না চেঞ্জ ইন মোমেন্টাম, 2 m = 0.5, এটা হলো 0.5 তাই তো, ভি 12 মিটার পার সেকেন্ড, অ্যান্ড কস 1/2 60 ডিগ্রি মানে 1/2, তাহলে এটা 2 বাদ 12 × 1/2 দ্যাট উইল বি 6, ওকে 6 তাহলে কী বেরোলো এটা তোমার চেঞ্জ ইন মোমেন্টাম। এবার তুমি চাও কি ফোর্স, দে আর ফোর ফোর্স is equal delta to delta p by delta t, তাহলে 6/0.25 এটাকে দিয়ে ডিভাইড করলেই হয়ে যাবে, কঠিন তো কিছুই না, না 600 এই সব অঙ্ক পারবো, এই সব অঙ্ক সোজা, 25 4 24 কত হচ্ছে এখানে দেখো, সি নাম্বার অপশন আছে 24 নিউটন, ইজি না। এই জন্য আমি এই কনসেপ্টগুলো করে দিয়েছিলাম, এগুলো যদি আসে দেখো এগুলো রিসেন্ট আসা, 2000 পর থেকে রিসেন্ট যে কোশ্চেনগুলো এসেছে এগুলোকে বেশি টার্গেট করছে। দেখুন আমার জনসময় ছিল বলে এত সদ এসেছিল, লাস্ট এই আরেকটা কোশ্চেন এবার নিজে করবে এটা। হ্যাঁ দেখুন এটা 2000 সালে এসেছে দেখো, 2000 সালে 21-এর, হ্যাঁ এই যে কোশ্চেনটা, এই তো 2006-এ আমি চোখেই দেখতে পাচ্ছিলাম না। চলো এটা নিজে করে নাও, হ্যাঁ আনসার করে আমাকে বলো, ফের রিটার্ন করেছে সেটাও ঠিক আছে, তো আমাকে কি এখানে 90 ডিগ্রি -60 ওই ব্যাপারটা কি ই করে নিতে হবে, তোমাকে তো অ্যাঙ্গেল নরমালের সাথেই করতে হবে। হ্যাঁ নরমাল ড্র করে নাও, তারপরে তুমি অ্যাঙ্গেল পেয়ে যাবে কত হবে নরমালের সাথে, নরমালের সাথে মানে এইটা বের করতে হবে, মানে 30 ডিগ্রি হলো, 30 ডিগ্রি তাহলে cos 30 ডিগ্রি হয়ে গেল, মুখে মুখে অঙ্ক হয়ে যাবে, এমভি 2 mb cos 30 cos 30 মানে √3/2 না, cos 30 বললে তার কারণ এইটা অ্যাঙ্গেল করেছে 30 ডিগ্রি, ওকে ডেটা দেওয়া আছে নাকি, 2 m কত দেওয়া আছে, কই ভি কই দেওয়া, ভি দেওয়া নেই, না এ বডি অফ মাস 3 kg হিটস এ ওয়াল অ্যাট অ্যান অ্যাঙ্গেল 60 ডিগ্রি অ্যান্ড রিটার্নস অ্যাট দ্য সেম অ্যাঙ্গেল, দ্য ইম্প্যাক্ট টাইম ওয়াজ 0.2 সেকেন্ড, দ্য ফোর্স এক্সার্টেড অন দ্য ওয়াল, সেটাই তো ভি না দেওয়া থাকলে তো বেরি করা যাবে না, ভিটাকে ভি রাখি আপাতত দেখছি, ইন্টু cos 30 মানে √3/2, এই যে ভি দেওয়া আছে এখানে ছবিতে দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড, ও ছবি তাহলে ভি এর জায়গায় 10 লিখে দিচ্ছি, তাহলে
তাহলে উপরে গেল 10 নিচে 2 300 150 রুট 3 ওটাই ফোর্স বেরিয়ে গেল হয়ে গেল 21 নম্বর নেক্সট কোশ্চেনটা 2019 নিট ওড়িশা ওড়িশা 2019 নিট দেখো অ্যান অবজেক্ট ফ্লাইং ইন এয়ার উইথ ভেলোসিটি এখানে আরেকটা অঙ্ক ছিল 2011 ওটাই তো আমি পড়ে গেল দেখো an object flying in air এটা একটু আলাদা টাইপের হয়ে গেল এই টাইপেরও কনসেপ্ট দেখিয়ে দিই আমি তোমাকে an object flying in air একটা অবজেক্ট এয়ারে আছে উইথ ভেলোসিটি বিটা বলে দিয়েছে দেখো এত ভেলোসিটি নিয়ে উপরে ফ্লাইং করছে ঠিক আছে সাডেনলি ব্রেক্স ইনটু টু পিসেস বাস্ট হয়ে গেল বা কিছু একটা হয়ে গেল টু পিসেসে ভেঙে গেল হুজ মাসেস আর ইন দ্য রেশিও 1:5 তো দেখো 1:5 রেশিও যখন বলে দিয়েছে তার মানে একটাকে তুমি যদি এক্স কেজি ধরো তাহলে একটা 5x kg হবে এটাই তো একটা অবজেক্ট আছে এই হলো একটা ফ্লাইং অবজেক্ট আছে এর দুটো পিসেস ভেঙে গেল দুটো পিস হয়ে গেল এবং এরা 1:5 রেশিও মেনটেন করছে তাহলে একটা যদি এক্স কেজি হয় তাহলে অবভিয়াসলি আর একটাকে হতে হবে 5x kg হতে হবে কোশ্চেনে বলেছে দ্য স্মলার মাস ফ্লাইজ অফ উইথ দ্য ভেলোসিটি দিস যেটা ছোট আছে তার ভেলোসিটি বলে দিয়েছে v1 আর দ্য ভেলোসিটি অফ দ্য লার্জার পিস উইল বি এটার ভেলোসিটি কত হবে v2টা কত হবে এখানে এরও কিন্তু ভি বলে দেওয়া আছে ক্লিয়ার তো আচ্ছা বলো তো আমাকে এটা যদি এক্স কেজি হয় আর এটা যদি 5x kg হয় 5x kg হয় তাহলে এটার মাস কত বড় অবজেক্টের মাস কত ছিল ওই দুটোকে যোগ করলে হয়ে যাবে তার মানে এটা 6 kg মাস ছিল 6x kg মাস ছিল ঠিক আছে এবার এদেরকে নিয়ে আমি এখন প্রবলেমটাকে সলভ করব কিভাবে করি দেখো ইনিশিয়ালি মনে করো এটা ছিল ক্যাপিটাল এম এটা হচ্ছে স্মল m1 আর এটা হচ্ছে স্মল m2 ইনিশিয়ালি কত ভেলোসিটি নিয়ে যাচ্ছিলো ভি ভেলোসিটি নিয়ে যাচ্ছিলো তাহলে ইনিশিয়াল মোমেন্টাম এটা ছিল mv ফাইনাল মোমেন্টাম কত হলো যে ছোটো যে মাসটা m1 সে পেলো v1 ভেলোসিটি আর ছোটো মাস m2 সেটা পেলো v2 ভেলোসিটি তাহলে টোটাল ওদের মোমেন্টাম কত হলো এত আর আমরা মোমেন্টাম কনজারভেশন ল থেকে জানি যে চেঞ্জ ইন মোমেন্টাম কনজার্ভ থাকবে যদি বাইরে থেকে কোনো ফোর্স না কাজ করে ঠিক আছে তাহলে এখানে জাস্ট ব্লাস্ট হয়েছে দুটো পিসে ভেঙে গেছে তার মানে বাইরে থেকে কোনো ফোর্স অ্যাপ্লাই হয়নি তাই আগে অর্থাৎ ইনিশিয়াল মোমেন্টাম আর ফাইনাল মোমেন্টাম দুটোকে আমি ইকুয়াল করে দিলাম ডেটা সব কিছুই দেওয়া আছে এম এর জায়গাতে তুমি দেখে নিলে যে 6x kg হবে তাই না ভিটা তো বলেই দিয়েছে এই যে ভি প্রথম দিকে এত ভেলোসিটি নিয়ে ফ্লাইং করছিলো সেটা কত 20i 25j -12k এটা হলো ইজ ইকুয়াল টু m1 যে মাসটা সেটা হলো এক্স কেজি এবং m1 এর ভেলোসিটি বলে দেওয়া আছে স্মলার মাসের ভেলোসিটি বলে দিয়েছে দ্যাট ইজ 100i প্লাস 35j প্লাস 8k এগুলো বলে দিয়েছে m2 মানে 5x kg অ্যান্ড v2 দেওয়া নেই v2টাই আমাকে বের করে দেখাতে হবে তাহলে v2 আমি কী করে বের করবো তার জন্য x কমন নিয়ে বাদ হয়ে যাবে তাই না 6 দিয়ে গুণ করে দাও 120i ক্যাপ 625j ক্যাপ 6 কত 72k ক্যাপ ইজ ইকুয়াল টু এক্স তো কেটে গেছে 100i 35j প্লাস 8k প্লাস 5 প্লাস এক্স তো কেটে গেছে 5v2 ওকে v2টা এখান থেকে বের করে নেবো হয়ে গেল v2টা বের করে নেবো ক্যালকুলেশন আমি নিজেই পারবে করতে হ্যাঁ এটা করে নাও 5v2 এটা তুমি নিজে করো খাতায় আচ্ছা আমার একটা প্রশ্ন আছে আরেকবার একটু আমাকে এই জায়গাটা থেকে একটু বলে দিন তো বলে দিচ্ছি আমি করে নিচ্ছি এটা তুমি করে নাও ক্যালকুলেট কোশ্চেনটাতে বলেছিল যে একটা ক্যাপিটাল এম একটা বড় বডি আছে যেটা ভি ভেলোসিটি নিয়ে চলছে এই যে ভেলোসিটি নিয়ে চলছে এটা সাডেনলি টু পিসেসে ভেঙে গেল দুটো পিসে ভেঙে গেল একটা স্মলার একটা বড় তৈরি হলো স্মলার যেটা সেটা 1 আর বড় যেটা সেটা 5 এই অনুপাত মেনে চলছে রেশিও মেনে চলছে তো স্মলারটাকে আমি এক্স কেজি ধরে নিলাম তাই বড়টাকে আমি 5x kg ধরে নেবো তাহলে দুটোকে যোগ করলে 6x kg পেয়ে যাবো এবার আমরা জানি যে মোমেন্টাম অলওয়েজ কনজার্ভ থাকে
ঠিক আছে। তাই ব্লাস্ট হওয়ার আগে যে মোমেন্টামটা ছিল সেটা ছিল এমভি, আর তো কিছু ছিল না, শুধু একা ছিল। ব্লাস্ট হওয়ার পরে দুজন হয়ে গেছে, তাহলে দুজনের এমভি বের করে নিলাম, প্লাস করে দিলাম, দুটো হবে ইকুয়াল। বাকিটা হচ্ছে ভি এর মান বসিয়েছি, ভি ওয়ানের মান বসিয়েছি, আর ভি টুর মানটা বের করে নাও নিজে। তাহলে ভি টু তোমার বেরোচ্ছে, ভি টু ইজ ইকুয়াল টু এ নম্বর অপশন 4i 23j মাইনাস 16k, এটা বেরোলো, ঠিক আছে। এ নম্বর অপশানটা ঠিক হয়ে গেল। তাহলে এইভাবে করতে হবে, ধরতে হবে এটা। তো কীভাবে করতে হচ্ছে, এক্সপ্লোশনের প্রবলেম থাকতে গেলেই মোমেন্টাম কনজারভেশন লটাকে ইউজ করার চেষ্টা করব। ওকে, নেক্সট আবার একটা আছে নিট 2013। এখানেও দেখো এক্সপ্লোশনের কোনো একটা ব্যাপার আছে, এক্সপ্লোশন ঘটেছে। দেখো পুরোনো কোশ্চেনটা, an explosion breaks a rock into three parts in a horizontal plane, two of them go off at right angles to each other, মানে বোঝো এই রকম একটা অবজেক্ট হরাইজন্টাল প্লেনে চলছিল এই দিকে, হঠাৎ করে এক্সপ্লোশন হলো, এক্সপ্লোশন হওয়ার ফলে কি হলো, একটা এই দিকে চলে গেল, একটা এই দিকে চলে গেল, আর একটা এইভাবে গেল, তবেই তো রাইট অ্যাঙ্গেল হচ্ছে। একটা এই দিকে ছুটে গেল, একটা এই দিকে ছুটে গেল, বোঝা গেছে। এই জায়গাটাতে হয়েছে তোমার এক্সপ্লোশন, এই জায়গাটাতে এক্সপ্লোশন হচ্ছে। তাহলে ইনিশিয়ালি কে ছিল, শুধু এই মাসটা, আর ফাইনাল এরা দুজন চলে এসছে, ক্লিয়ার। এবার কোশ্চেন বলো, টু অফ দেম গো, হ্যাঁ বলে দিয়েছো, দ্য ফার্স্ট পার্ট অফ মাস 1 kg, ওকে এটা 1 kg, উইথ এ স্পিড অফ 12 meters per second, চলো এটা 12 meters per second, এন্ড সেকেন্ড পার্ট অফ মাস 2 kg, 2 kg মুভস উইথ 8 meters per second স্পিড, 8 meters per second স্পিড, এন্ড থার্ড পার্ট অফ ফ্লাইস অফ দ্য উইথ 4 meters per second স্পিড, দেন মাসটা থার্ডের বের, ইফ দ্য থার্ড পার্ট ফ্লাইস অফ উইথ 4 meters per second। থার্ড পার্ট বলতে দেখো এক্সপ্লোশন হলো, এক্সপ্লোশন হওয়ার পর দুটো, মানে যে এক্সপ্লোশনটা হলো হওয়ার পর তিনটে টুকরো হয়েছে, তিনটে টুকরোর মধ্যে দুটো কী গেছে পরস্পরের সাথে রাইট অ্যাঙ্গেলে গেছে, একটা ওয়াই অ্যাক্সিসে গেছে তো একটা এক্স অ্যাক্সিসে গেছে। এবার থার্ড পার্ট যেটা আছে, দেখবে থার্ড পার্টটা কোন দিকে যাবে, থার্ড পার্টটা তুমি জেনে রাখো, থার্ড পার্টটা যাবে এই বরাবর। কেন এই বরাবর যাবে, কারণ মোমেন্টামকে কনজার্ভ হতে হবে। ইনিশিয়ালি তো এটা রেস্টে ছিল, তাই তো, ইনিশিয়ালি এটা রেস্টে ছিল। যদি এটা রেস্টে থাকে তাহলে চেঞ্জ ইন ফাইনাল যে মোমেন্টামটা সেটাও জিরো হতে হবে, কারণ ইনিশিয়াল মোমেন্টাম জিরো, তাহলে ফাইনাল মোমেন্টাম হতে হবে জিরো। ফাইনাল মোমেন্টাম জিরো কী করা হবে, একটা এই দিকে যাচ্ছে, একটা এই দিকে যাচ্ছে, তাহলে মানে এদের রেজাল্টান পাওয়া যাবে এই বরাবর। এবার এটা জিরো তখনই হবে যখন উল্টো দিকে একটা পাওয়া যাবে, তখনই হবে। তোমার যদি নাও জানা থাকে তবুও কোনো ব্যাপার না, তুমি ধরে নাও যে এটা হলো ক্যাপিটাল এম মাস, এটা স্মল এম ওয়ান, এটা স্মল এম টু, আর একটা এম থ্রি আছে, কোন দিকে আছে আমি জানি না, আর একটা এম থ্রি, কোনো একদিকে গেলো এম থ্রি, কোন দিকে গেলো আমি জানা নেই, ঠিক আছে। দ্য ফার্স্ট পার্ট অফ মাস 1 kg বলেছে, অ্যান্ড এটা বলেছে কত, 2 kg, তাই তো। থার্ড পার্টের, থার্ড পার্ট কত কেজি বলে দিয়েছে, বলে দেয়নি, জানতে চেয়েছে। তাহলে 1 kg 2 kg, তাহলে 3 kg হবে না, হতে পারে অন্য কোনো কিছু, হতে পারে, হতে পারে এটা 10 kg ছিল, 1 kg 2 kg হয়েছে, এটা অন্য কিছু, বোঝা গেল। কীভাবে করবো আমি এটাকে, এটাকে করার জন্য দেখো, প্রথমে ইনিশিয়াল মোমেন্টাম যদি আমি দেখতে চাই পিআই, আর ফাইনাল মোমেন্টাম পিএফ, দুটোকে ইকুয়াল করতে হবে কনজারভেশন ল। ইনিশিয়াল মোমেন্টাম তো জিরোই হবে, ক্লিয়ার। তো ফাইনাল মোমেন্টাম যখন করব, প্রথমে এটা 1 kg ইন্টু তার ভেলোসিটি, ভেলোসিটি কত, 12 j ক্যাপ, আমি এক্স ওয়াই অ্যাক্সিস বরাবর নিয়েছি তাই জে ক্যাপ, প্লাস এটা 2 kg, তাই না, ইন্টু এক্স অ্যাক্সিস বরাবর যাচ্ছে তাই এটা হচ্ছে 8 i ক্যাপ, ক্লিয়ার। তো প্লাস এই যে তিন নম্বর যে অবজেক্টটা ছিল তার একটা মোমেন্টাম থাকবে, তার মাসও জানা নাই, ভেলোসিটিও জানা নাই, তাহলে আমি এর ডাইরেকশন জানি না, তাই ভি এর ভ্যালুটা বসালাম না, আমি জাস্ট এটাকে P3 হিসেবে রেখে দিচ্ছি, মোমেন্টামটা এমনি বের করে নি। তাহলে দেখো এখান থেকে P3 পেয়ে যাবো ভেক্টর ফর্মে, P3 is equal to i cap plus minus 12 j cap minus 16 i cap, পেয়ে গেলাম। আমার ভ্যালু দরকার, আমার ভ্যালুটা দরকার, ভ্যালু কি করে বের করব, ওই যে ভেক্টর ফর্ম থেকে ভ্যালু বের করে নি, রুট ওভার মাইনাস 12 এর স্কয়ার 144 144 16 এর স্কয়ার কত, 139 139 হয় না,
ও তেরোর তেরোর হয় না 169 এরকম 169 ব্যাসটাকে যোগ করো 56 আর 44 100 200 300 400 রুট ওভার 400 মানে 20 তাহলে আমি এটা মোমেন্টাম পেয়ে গেলাম কার মোমেন্টাম পেলাম বলো তো থার্ড পার্টিকেলটা এই পার্টিকেলটার মোমেন্টাম পেয়ে গেলাম এই পার্টিকেলটার ভেলোসিটি জানা আছে না 4 তাহলে আমি ভেলোসিটি যদি জানি তাহলে মাস বের করতে পারবো মোমেন্টামকে ভি দিয়ে ডিভাইড করলেই কারণ এম ইন্টু ভি করলেই তো পেয়ে যাই অর্থাৎ এম থ্রি আমি এইভাবে বের করব 20 ডিভাইডেড বাই 4 মানে 5 কেজি কঠিন ছিল না পারা যাবে কি না আরেকবার বলে দিই কীভাবে কী করলাম ওই আগের অঙ্কটাই দিয়েছে এক্সপ্লোশন ঘটেছে বাট এক্সপ্লোশন ঘটেছে কীভাবে দেখো অ্যান এক্সপ্লোশন ব্রেক্স এ রক একটা রক ভেঙে গেছে ভেঙে কী করেছে রক যখন বলেছে তখন ইনিশিয়ালি রেস্টেই ছিল ও তো আর চলবে না রক তো আর চলে না ইনিশিয়ালি রেস্টে ছিল ভেঙে গিয়ে দুটো পার্ট মিউচুয়ালি পারপেন্ডিকুলার চলে গেছে আর একটা পার্টের কোনো ডেটা বলে দেয়নি যে দুটো পার্ট মিউচুয়ালি চলে গেলো তাদের একটা 1 কেজি 12 মিটার পার সেকেন্ড আনাদার ইজ 2 কেজি 8 মিটার পার সেকেন্ড যেটা থার্ড পার্টিকেলটা সেটার জাস্ট ভেলোসিটি বলে দিয়েছে নো ডাইরেকশন কোনো ডাইরেকশন বলা নেই তাহলে আমি আমার মতো ডাইরেকশন ধরেছি একটা জে ক্যাপ একটা আই ক্যাপ বাট এর ডাইরেকশন জানা নেই তো এরটা নিয়ে আমি বেরো করবো না আমি জাস্ট এর মোমেন্টামটাকে বের করে নিলাম পি থ্রি মোমেন্টাম যখনই আমি পেয়ে যাবো মোমেন্টামের ম্যাগনিটিউড পেয়ে যাবো আর মোমেন্টামের ম্যাগনিটিউড বা ভ্যালু পেয়ে গেলেই সেটাকে ভেলোসিটি দিয়ে ডিভাইড করতে গেলে মাস পেয়ে যাবো হয়ে গেলো ইজিলি নেক্সট কোশ্চেন কর্ণাটকা নিট 2013 পার্সন হোল্ডিং কর্ণাটকাও কি ওদের নিট তাহলে এটাকে করি এবার কোনটা বললাম যেন নিট 2013 দেখো এ পার্সন হোল্ডিং এর রাইফেল রাইফেল তো চলেই মাস অফ রাইফেল বড় বন্দুকগুলো কুড়ি ছড়া হয়ে যেগুলো থেকে তো মাস অফ পার্সন অ্যান্ড রাইফেল টুগেদার ইজ 100 কেজি পার্সনটা এবং রাইফেলটা এদের দুজনের যে মাস একসাথে 100 কেজি ঠিক আছে মানুষ আছে ভয় পাবে না এইভাবে এইভাবে একটা বন্দুক ধরে আছে ঠিক আছে এখান থেকে গুলি যাবে ফায়ারিং করবে তো এই পুরো পুরো এটাকে একটা অবজেক্ট মনে করবো এই অবজেক্টটা হচ্ছে 100 কেজি স্ট্যান্ডস অন এ স্মুথ সার্ফেস যখনই স্মুথ সার্ফেস বলে দেবে ফ্রিকশনকে নেগলেক্ট করে দেবে ফ্রিকশন যদি আমরা এখনও শিখে নিই অ্যান্ড ফায়ার্স 10 শটস হরাইজন্টালি ইন 5 সেকেন্ড মানে এই দিকে হরাইজন্টালি কত গুলি যাচ্ছে 10 মানে 10টা করে গুলি ছুটছে ইন 5 সেকেন্ড বুঝতে পারছো তো 5 সেকেন্ডে 10টা করে গুলি ছিটছে তাহলে আমি যদি এন বলি 1 সেকেন্ডে কতগুলো গুলি ছুটছে তাহলে আমি লিখতে পারি 10/5 তাই না দুটো পার সেকেন্ড 1 সেকেন্ডে দুটো করে গুলি যাচ্ছে এন ইচ বুলেট হ্যাজ এ মাস অফ 10 গ্রাম প্রত্যেকটা বুলেটের মাস কত বলে দিয়েছে 10 গ্রাম 10 গ্রাম মানে 10/1000 কেজি এটা হচ্ছে এক একটা বুলেটের মাস ওকে ভেলোসিটি অফ দ্য উইথ এ মাজাল ভেলোসিটি 8 মিটার পার সেকেন্ড 800 মিটার পার সেকেন্ড তাহলে ভেলোসিটিও বলে দিয়েছে দ্য ফাইনাল ভেলোসিটি অ্যাকোয়ার্ড বাই দ্য পার্সন অ্যান্ড দ্য অ্যাভারেজ ফোর্স এক্সার্টেড অন দ্য পার্সন আর তো দেখো ফায়ারিং করা করেছিলাম বুলেট গান সিস্টেম করেছিলাম এইরকম করেছিলাম এন এম ভি মনে পড়ছে যদি রিবাউন্ড করে যেত তাহলে 2 চলে আসতো সামনে একটা 2 টাইমস হয়ে যেত রিবাউন্ড করেনি প্রথমে 0 ভেলোসিটি দিকে শুরু করেছে দিয়ে ভি ভেলোসিটি পেয়েছে তাই এন এম ভি যেখানে এনটা হচ্ছে 2 এম এম মানে হচ্ছে 10/1000 আর ওই যে ভিটাও দেওয়া আছে ভি দেওয়া আছে 800 তাহলে দেখো তুমি অ্যাভারেজ ফোর্স পেয়ে যাচ্ছ এখানে 3টে 0 3টে 0 কেটে গেল আর দেখুন 16 নিউটন অপশানে দুটো আছে এটা একটা 16 নিউটন এটা একটা 16 নিউটন দুটো 16 নিউটন পেয়ে গেছো ক্লিয়ার তো এবার কী জানতে চাইছিল আর একটা যে ফাইনাল ভেলোসিটি অ্যাকোয়ার্ড বাই দ্য পার্সন এই ফাইনাল ভেলোসিটি কতটা অ্যাচিভ করবে ঠিক আছে দেখো ইনিশিয়ালি এর ভেলোসিটি কিন্তু 0 ছিল ফায়ার করার আগে যেই ফায়ার করলো এর একটা পেছনের দিকে ভেলোসিটি আসবে তার রিজন আছে নিউটনসের থার্ড ল এ যখন ফায়ার করবে সামনের দিকে তো এইদিকে একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেই ফোর্সের জন্য বিপরীত দিকে একটা ফোর্স চলে আসবে মোমেন্টাম কনজারভেশন থেকে আমরা করতে পারি এটা তো এই পেছনের দিকে পেছাবে যেহেতু স্মুথ সার্ভিস তাই পেছনের দিকে একটা ভেলোসিটি পেয়ে যাবে সেই ভেলোসিটিটা আমাকে বের করতে হবে তো এই যে ফোর্স এফ এটাকে তো আমি লিখতেই পারি চেঞ্জ ইন মোমেন্টাম বাই চেঞ্জ ইন টাইম লিখতে পারি না চেঞ্জ ইন মোমেন্টাম বাই চেঞ্জ ইন টাইম ওকে চেঞ্জ ইন মোমেন্টাম কত হচ্ছে চেঞ্জ ইন মোমেন্টাম হচ্ছে এম ভি টু মাইনাস এম ভি ওয়ান ইনিশিয়ালি ভেলোসিটি আর ফাইনাল ভেলোসিটি দুটোর ডিফারেন্স করতে হবে আর নিচে যে টাইমটা টাইমটা কত সেকেন্ড দেখো 5 সেকেন্ড 5 সেকেন্ড ফায়ার করেছে নিচে 5 এম কত 100 কেজি ওকে ভি টু ভি টুটা তো বের করতে হবে ফাইনাল ভেলোসিটি আর ভি ওয়ানটা 0 ইনিশিয়ালি রেস্টে ছিল নিচে 5 কোনো সমস্যা নেই এফের মান কত 16
এটাকে ক্যালকুলেট করি এবার। এইখান থেকে ভি টু ইজ ইকুয়াল টু 580, তাই না, বাই 100। যদি ক্যালকুলেট করি এটা হবে 0.8। অপশান হবে এ নাম্বারটা, ভুল আছে অপশানটাতে, 0.08 হবে না, 0.8 হবে ওটা, একটা জিরো হবে না। বোঝা গেল কীভাবে প্রবলেমটা করলাম? ফোর্স সহজে বের করতে পারবো, বুলেট গান সিস্টেমে আমরা জানি NMV ফর্মুলা। যদি রিবাউন্ড করে তাহলে সেই কেসে আমরা জানি 2NMV ফর্মুলা চলে আসবে, বাট রিবাউন্ড করেনি এখানে, তাই NMV ফর্মুলা। ফোর্স পেয়ে গেলাম, আর ফোর্স যখনই পেয়ে যাবো ভেলোসিটি বের করার জন্য আমাদেরকে ইউজ করতে হবে চেঞ্জ ইন মোমেন্টামের কনসেপ্ট। ফোর্স ইকুয়াল টু চেঞ্জ ইন মোমেন্টাম বাই টাইম, বাকিটা তো ক্যালকুলেশন, সমস্যা নেই। এখানে আবার একটা এক্সপ্লোশন দিয়েছে, ওই প্রবলেমটাই দিয়েছে 2009, দেখো রিপিট হয়ে গেল 2009, an explosion blows a rock into three parts, same question. ও এইগুলো চেঞ্জ, ডাটাগুলো শুধু চেঞ্জ করে দিয়েছে, তাও শুধু দেখুন চারের জায়গায় শুধু 8 করেছে, না ডাটাও সেমই আছে, কই, তাই না, একটা 12 কেজি 12 মিটার পার সেকেন্ড, একটা 8 মিটার, হয়তো চেঞ্জ করেছে বোধহয়, জানি না, এটা 8 মিটার পার সেকেন্ড আছে, তোমার কত আছে? এই 8 আছে, দেখো ডেটাও চেঞ্জ হয়নি, মানে রিপিট করছে না ডাটা, ক্লিয়ার তো? চলে গেলাম, এটা ওরা তো কষ্টই করে না, করলাম না তাহলে এটা। নেক্সট চলে আসো, 31 NEET 2019 ছবি আছে, ট্রায়াঙ্গেল, এটাও প্রবলেম করতেই হবে না, এটা মানে ভেক্টর চ্যাপ্টারের একটা কনসেপ্ট যদিও। দেখো বলেছে যে পার্ট করিনি, ওটা কোন চ্যাপ্টারে করে? ভেক্টর করাবো, ভেক্টর স্কেলার ভেক্টর এগুলো তোমার ম্যাথামেটিক্যাল ফিজিক্সের মধ্যে ঢুকে যায়, আলাদা করে করতে হয়, ঠিক আছে, করি আমরা। এ পার্টিকেল মুভিং উইথ এ ভেলোসিটি ভি ইজ অ্যাক্টেড বাই 3 forces শোন বাই দ্য ভেক্টর, তাহলে একটা অবজেক্টের উপর 3টে ফোর্স কাজ করছে, ঠিক আছে, এরকম 3টে ফোর্স কাজ করছে, এবং 3টে ফোর্সের যে ডাইরেকশন সেটা এরকম ট্রায়াঙ্গেল দিয়ে দেখানো হয়েছে, ট্রায়াঙ্গেলটা দেখতেই পাচ্ছ, একটা এইদিকে শেষ হলো, এইদিকে আবার ওইদিকে, এরকম হয়েছে। দ্য ভেলোসিটি অফ দ্য পার্টিকেল উইল বি, এই পার্টিকেলটার ভেলোসিটি কত হবে যে পার্টিকেলটার উপর এই ফোর্সগুলো কাজ করছে। তুমি জেনে রাখবে কোনো একটা পার্টিকেলের উপর যে ফোর্সগুলো কাজ করছে সেই ফোর্সগুলো দিয়ে আমি যদি এরকম একটা বহুভুজ কল্পনা করতে পারি বা ত্রিভুজ কল্পনা করতে পারি, যার এইখান থেকে শুরু হলো, যেখানে শেষ হলো সেখান থেকে আবার শুরু হলো, মানে একই ক্রমে যে বাহুগুলো আছে বাহুগুলোকে যদি আমি এরকম একই ক্রমে সাজাতে পারি, তাহলে তার উপরে রেজাল্টেন্ট ফোর্স হয়ে যায় 0। এটা আমরা ভেক্টর চ্যাপ্টারেও পড়বো, কী বললাম, এর উপরে যে ফোর্সগুলো কাজ করছে অবজেক্টের উপরে, সেই ফোর্সগুলোকে আমি যদি কোনো একটা ট্রায়াঙ্গেলের আকারে সাজাতে পারি এরকমভাবে, যে ট্রায়াঙ্গেলে অবজেক্ট ফোর্সগুলোর ডাইরেকশান একই ক্রমে হবে, একই ক্রম বলতে কেমন, এটা এদিকে গেছে, শেষ হলো আবার এদিকে যাচ্ছে, শেষ হলো আবার ওদিকে যাচ্ছে, এরকম একই ক্রম এইভাবে ঘুরছে, তো যদি এরকম একই ক্রমে সাজানো যায় তাহলে তার উপরে রেজাল্টেন্ট ফোর্স যেটা হবে দ্যাট উইল বি 0, রেজাল্টেন্ট ফোর্সটা হয়ে যাবে 0। আর রেজাল্টেন্ট ফোর্স যদি 0 হয় তাহলে কোনো অ্যাক্সেলারেশন থাকবে না, থাকবে না, যদি অবজেক্টটা রেস্টে থাকে তাহলে রেস্টেই থাকবে, ভেলোসিটি আসবে না। এখানে বলেছে দ্য ভেলোসিটি অফ দ্য পার্টিকেল উইল বি রিমেন কনস্ট্যান্ট, ভেলোসিটি চেঞ্জ হবে না, কারণ ফোর্স তো এখানে কাজ করছে না, রেজাল্টেন্ট ফোর্স 0। যদি এগুলো তীর চিহ্নগুলো যদি পাল্টে দিত তাহলে ব্যাপারটা আলাদা হয়ে যেত, তখন রেজাল্টেন্ট ফোর্স থাকতো, তখন ভেলোসিটি ডিক্রিজ ইনক্রিজ কিছু একটা হতো, সেটা ডিপেন্ড করতো ফোর্সের ডাইরেকশনের উপর, কোনো সমস্যা নেই। নেক্সট কোশ্চেন, এই কোশ্চেনটা সুন্দর একটা কোশ্চেন, 2008 এসেছে, আসার মতো কোশ্চেন আছে, দেখো, 3 forces অ্যাক্টিং অন এ বডি, একটা বডির উপরে 3টে ফোর্স কাজ করছে, তুমি দেখতেই পাচ্ছ 3টে ফোর্স, একটা কাজ করছে এই দিকে যেটাকে বলছি 1 নিউটন, একটা ফোর্স কাজ করছে এই দিকে 4 নিউটন, আরেকটা ফোর্স এর অপোজিট সাইডে এই দিকে কাজ করছে দ্যাট ইজ 2 নিউটন, অপোজিট সাইডে কাজ করছে, ঠিক আছে। এবার আমি কী করবো, একে কম্পোনেন্টে ডিভাইড করে নেবো, যখনই ফোর্সের ব্যাপার চলে আসবে কম্পোনেন্টে ডিভাইড করবো, তার আগে কোশ্চেনটা একবার রিপিট করে নিই। টু হ্যাভ দ্য রেজাল্টেন্ট ফোর্স ওনলি অ্যালং দ্য ওয়াই ডাইরেকশন, মানে বলতে চাইছে আমি ওয়াই ডাইরেকশনেই শুধু রেজাল্টেন্ট ফোর্সটাকে পেতে চাই, এক্স ডাইরেকশনের জন্য কোনো রেজাল্টেন্ট ফোর্স না থাকে, তাহলে দ্য ম্যাগনিটিউড অফ দ্য মিনিমাম অ্যাডিশনাল ফোর্স নিডেড ইজ, মিনিমাম অ্যাডিশনাল ফোর্স আমার কত লাগবে। তো ব্যাপারটা এরকম, আমি শুধু এই দিকে রেজাল্টেন্ট ফোর্স পেতে চাই কিন্তু এক্স অ্যাক্সিসের রেজাল্টেন্ট ফোর্স আমি পেতে চাই না, তাহলে এক্স অ্যাক্সিসে দেখে নি তো ফোর্সগুলো কে কোন দিকে কাজ করছে, এই যে ভেলোসিটিটা এটা 60 ডিগ্রি, তাই তো, তাহলে 1 নিউটনের এই কম্পোনেন্টটা হবে 1 cos 60 ডিগ্রি, কোনো সমস্যা নেই। আচ্ছা এই অ্যাঙ্গেলটা কত, 30 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, 60 ডিগ্রি, আচ্ছা এর এক্স কম্পোনেন্ট যদি করি তাহলে হবে 4 cos 60 ডিগ্রি, তুমি বলো 4 cos 60 ডিগ্রি 1/2, 4/2 মানে 2, তাই তো, এদিকে 2 নিউটন কাজ করছে, এটা কত কাজ করছে, 1/2 নিউটন কাজ করছে, ক্লিয়ার তো এতটুকু। ওয়াই ডাইরেকশনটাকে আমি ক্যালকুলেট করছি না, কারণ ওয়াই ডাইরেকশনের রেজাল্টেন্ট ফোর্স থাকলেও থাকবে, আমার দরকার নেই, এই দিকটা ওয়াই ডাইরেকশনে, তো তুমি দেখছো এদিকে,
সরি এদিকে দেখছো 2 নিউটন কাজ করছে আর ওইদিকে দেখছো হাফ নিউটন কাজ করছে, তাহলে আলটিমেট তো এইদিকে বেশি কাজ করছে না। কিন্তু আমার কোশ্চেনে বলেছে যে টু হ্যাভ দ্য রেজাল্টেন্ট ফোর্স অনলি অ্যালং দ্য ওয়াই ডাইরেকশন, মানে এক্স বরাবর যেন না থাকে, তাহলে এদিকে আরও এক্সট্রা অ্যাড করতে হবে আমাকে যাতে করে এই টুটাকে ক্যান্সেল আউট করে দেয়। কতটা এক্সট্রা অ্যাড করতে হবে বলো তো? টু মাইনাস হাফ, এতটা এক্সট্রা অ্যাড করতে হবে। এদিকে হাফ ছিল, এদিকে টু ছিল, হাফ মাইনাস করে দিই, যেটা এক্সট্রা থাকবে সেটা আমাকে ওইদিকে অ্যাড করতে হবে। তাহলে কত হচ্ছে? থ্রি বাই টু, থ্রি বাই টু নিউটন আমাকে কোন দিকে অ্যাড করতে হবে? এই দিকে অ্যাড করতে হবে, তবেই তো এদিকে টু হয়ে যাবে আর এদিকে টু থাকবে, ক্যান্সেল আউট হয়ে যাবে। এবার থ্রি বাই টু অপশানে নাই, 1.5 আছে। খুব সহজ কোশ্চেন না? কনসেপ্ট আছে, কনসেপ্ট আছে, রেজাল্ট কম্পোনেন্টে ডিভাইড করে করতে হবে। কোশ্চেনটাকে পড়বো আরেকবার, কোশ্চেনটাকে আমি রিপিট করে দিই। থ্রি ফোর্সেস অ্যাক্টিং অন এ বডি আর শোন ইন দ্য ফিগার, দেখানো হয়েছে। টু হ্যাভ দ্য রেজাল্টেন্ট ফোর্স অনলি অ্যালং ওয়াই ডাইরেকশন, শুধুমাত্র ওয়াই ডাইরেকশনের জন্য রেজাল্টেন্ট ফোর্স থাকে সেটা আমাকে মাথায় রাখতে হবে। তার মানে উল্টোভাবে বলতে চাইছে এক্স ডাইরেকশনে কোনো রেজাল্টেন্ট ফোর্স থাকবে না। দ্য ম্যাগনিটিউড অফ দ্য মিনিমাম অ্যাডিশনাল ফোর্স নিডেড ইজ, তাহলে মিনিমাম কতটা অ্যাডিশনাল ফোর্স আমাকে অ্যাড করতে হবে, কোন দিকে অ্যাড করতে হবে সেটাও বলে দেয়নি। তো দেখা যাক আমি কী করলাম, এটাকে কম্পোনেন্টে ডিভাইড করলাম, এদিকেও একটা পাবো সাইন দিয়ে, কিন্তু ওয়াই ডাইরেকশন আমার দরকার নেই, ওয়াই ডাইরেকশনে থাকতে পারে। এটারও এক্স ডাইরেকশন আমি বের করে নিলাম, টু নিউটনকে ভুলে গেছিলাম, টু নিউটনও আছে। এই অ্যাঙ্গেলটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এই অ্যাঙ্গেলটা 30 হবে, অপোজিট অ্যাঙ্গেল, তাই না? আর এটা হবে 60। এবার এটা যদি 60 হয় তাহলে টু এর এই কম্পোনেন্টটাকে বলবো টু কস 60 ডিগ্রি, ঠিক আছে? আর টু কস 60 ডিগ্রি মানে হচ্ছে 1 নিউটন, কোনো সমস্যা নেই তো? তারপরে এদিকে একটু বেশি কাজ করছে, ক্যালকুলেশান চেঞ্জ করে দিই। এদিকে কাজ করছে কত? 2 নিউটন। আর ওই দিকে কত কাজ করছে? এদিকে কাজ করছে 1 প্লাস হাফ, এত নিউটন কাজ করছে, 1.5 নিউটন কাজ করছে। তা আলটিমেট বেশি কাজ করছে তো এদিকেই, তার মানে ওইদিকে আমাকে কিছু অ্যাড করতে হবে যাতে ক্যান্সেল আউট করে দেয়। কতটা অ্যাড করতে হবে? মাইনাস করলেই পেয়ে যাবো তুমি, এটা পাবে হাফ, মাইনাস করে দেখো হাফ পাবে, তার মানে 0.5, অপশান হবে এটা, সি নাম্বার। প্রথমে এটাকে ভুলে গেছিলাম, বোঝা গেছে, পারা যাবে। এবার এইবার চলে আসলো এই প্রবলেমগুলো, আশা করি চোখে দেখেছো এগুলো আগে। এগুলো তো চোখে দেখে দেখে পা বেঁকা তো হাতে বেঁকা এরকমই তো সব পেয়েছিল। পুরো কোশ্চেন পড়ার প্রয়োজনই পড়বে না, ছবি দেখেই হয়ে যাবে। লাস্টে দেখা বলেছে দ্য অ্যাক্সেলারেশন অফ দ্য সিস্টেম ইন টার্মস অফ দ্য অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি জি, অ্যাক্সেলারেশন বের করতে বলেছে, পুরো সিস্টেমটা অ্যাক্সেলারেশন বের করতে বলেছে। কী করে অ্যাক্সেলারেশন বের করবো? এখানে একটা অবজেক্ট দ্যাট ইজ 6 কেজি, আর একটা অবজেক্ট এখানে আছে দ্যাট ইজ 4 কেজি দেওয়া আছে। আচ্ছা এর ওয়েট কত হবে বলতে পারবে? আমি তো শুনলাম তাই যে 3-4 বছর ধরে নাকি ফিজিক্স খুব সোজা কোশ্চেন হয়, কিন্তু তখন আমি বুঝতাম না, এখন আমি বুঝছি, মানে এখন কোটি বসে না। 2 মিটার পার সেকেন্ড বেরালো, কিন্তু অপশানে 2 মিটার পার সেকেন্ড নেই, তো আমি এটাকে জি দিয়ে চেঞ্জ করি। হ্যাঁ জি নিয়ে আসতে বলেছে, তাই না? আচ্ছা জি মানে কত? 10। আমি 10/5 লিখলে আপত্তি আছে? ওকে, তার মানে দেখো G/5 হয়ে গেল, G/5 বা শুধু অ্যাক্সিলারেশন বের করতে বলেছিল, শুধু অ্যাক্সিলারেশন বের করতে বলছে, তাতেই আমার 4 মার্কস। কোশ্চেন কি কোশ্চেন না, এইরকম কোশ্চেন থাকলে তো হয়ে ওরা খাটনি করে, এরকম কোশ্চেন করলে এই বছরই নিটটা করে দেবো। এটা একটু ভয়ানক কোশ্চেন, ভয়ানক কোশ্চেন, যদিও এটা অন্য চ্যাপ্টারের কনসেপ্ট এখানে কাজে লাগবে, আমি করেই দিচ্ছি, বলেই দিই কনসেপ্টটা কীভাবে কাজে লাগাবো। এইরকম একটা তল দেখতে পাচ্ছ, এই হলো অবজেক্টটা, ঠিক আছে? অ্যাঙ্গেল দেওয়া আছে ইনক্লিনেশন অ্যাঙ্গেল থিটা। এবার পুরো অবজেক্ট, এই যে সিস্টেমটা অবজেক্টটা এর উপরে আছে, এ কিন্তু নিচের দিকে স্লিপ করতে শুরু করবে। এখানে ফ্রিকশনটাকে নেগলেক্ট করতে বলেছে, এ কিন্তু নিচের দিকে স্লিপ করতে শুরু করবে। কিন্তু আমি যদি পুরো তলটাকে এই দিকে একটা অ্যাক্সেলারেশন নিয়ে চলতে শুরু করি, তাহলে হয়তো এমন অ্যাক্সেলারেশন আমি অ্যাপ্লাই করলাম যাতে করে এই নিচের দিকে পড়ছে না, আটকে থেকে গেছে, এমনটা হতেই পারে,
ঠিক আছে। তো আমার কাছে এখানে জানতে চেয়েছে যে এর সাথে থিটার রিলেশনটা কী হবে যদি এই অবজেক্টটা নিচের দিকে না পড়ে, তবে ক্লিয়ার আমার কথা? তো আমি কী করবো দেখো, আমি এখানে করবো নর্মাল ফোর্সের কনসেপ্টটাকে নিয়ে আসবো। এই যে তলটা, এই তলটা এর উপরে একটা নর্মাল ফোর্স অ্যাপ্লাই করবে এই দিকে, আর নিচে এমজিকে সেই নর্মাল ফোর্সটাকে আমি কী বলবো, এন দিয়ে প্রকাশ করবো, ঠিক আছে। এটাকে কী বলবো, এন দিয়ে প্রকাশ করবো। দেখো এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই দিকে একটা কম্পোনেন্ট পাওয়া যাবে, এই অ্যাঙ্গেলটাও থিটা, এদিকে একটা কম্পোনেন্ট পাবো, সেটা হচ্ছে এন কস থিটা, ঠিক আছে। আর এই দিকে একটা কম্পোনেন্ট পাবো, এই কম্পোনেন্টটা হবে এন সাইন থিটা, কম্পোনেন্ট ডিভাইড। বুঝে নাও কীভাবে করছি, তারপরে প্র্যাকটিস করবো অঙ্কটাকে। এতটুকু বুঝতে পারছো, নর্মাল ফোর্সকে আমি এইভাবে ডিভাইড করলাম। ওকে, এইখানে অবজেক্টটার ওয়েট কাজ করবে নিচের দিকে, সে ওয়েটটাকে আমরা বলবো এমজি। তার মানে এন সাইন থিটা কাকে এলিমিনেট করছে, এমজিকে এলিমিনেট করছে। আর এই দিকে, এই দিকে একটা ফোর্স আমরা অ্যাজিউম করবো, ঠিক আছে। এই দিকের ফোর্সটাকে আমি কী অ্যাজিউম করবো, দেখো এর মাস যদি এম হয়, কোশ্চেনে তো বলে দিয়েছে মাসটা এম হবে, এই মাসটা এম বলে দিয়েছে, এর মাস যদি এম হয় তাহলে এই দিকে একটা ফোর্স কাজ করবে, সেটা হচ্ছে এম এ। এম এটা কোথা থেকে আসলো একটু বলি, দেখো মনে করো এটা একটা নন ইনার্সিয়াল ফ্রেম। নন ইনার্সিয়াল ফ্রেম মানে তুমি এর উপরে আছো, তুমি বুঝতে পারছো না যে এই পুরো অবজেক্টটা সামনের দিকে যাচ্ছে। যেমন আমি পৃথিবীর উপরে আছি, আমি বুঝতে পারছি পৃথিবী ঘুরছে না, আমি বুঝতে ফিল করতে পারছি না, তাহলে আমি একটা নন ইনার্সিয়াল ফ্রেমে আছি। সেরকম মনে করো এটা হচ্ছে একটা নন ইনার্সিয়াল ফ্রেম যার উপরে তুমি আছো, তুমি কী দেখছো যে পুরো অবজেক্টটা স্থির হয়ে আছে, অথচ তোমার তোমার কী দেখা উচিত যে এটা যেহেতু ঢালু আছে তাহলে অবজেক্টটা নিচে নেমে যাওয়া উচিত। তাহলে তুমি বুঝতে পারছো এর উপরে একটা ফোর্স কাজ করে দিয়ে এদিকে। তো এই ফোর্সের ভ্যালুটাই হবে এম ইন্টু এ, যেহেতু পুরো সিস্টেমটার অ্যাক্সেলারেশন এ, তাহলে এর ফোর্সের ভ্যালু কত হবে, এম ইন্টু এ। তার মানে তুমি যদি এখন সিমেট্রি দেখো, যেহেতু এটা ইকুইলিব্রিয়ামে আছে, কনস্ট্যান্ট আছে, তুমি এরকম লিখতেই পারো যে এন কস থিটা ইজ ইকুয়াল টু এম এ অ্যান্ড এন সাইন থিটা ইজ ইকুয়াল টু এম জি, তুমি এমনটা করতেই পারো, তাই না। এবারে এদের অপশানের মধ্যে মিলাবো, কোনটা মিলবে, অপশানে তো এন নেই একটাতেও, অপশানে এন নেই, তাহলে এনটাকে যদি এলিমিনেট করতে হয় আমি ডিভাইড করে দিচ্ছি এন সাইন থিটা বাই এন কস থিটা। ইকুয়াল তো হবে না এখানে, ইকুয়াল হবে না, ইকুয়াল কোথা থেকে করছো, এন সাইন থিটা বাই এন কস থিটা করলাম, তাহলে এখানে হবে এম জি বাই এম এ, তাই না। তো দেখো ট্যান থিটা ইকুয়াল টু হচ্ছে জি বাই এ, চলো আসো অপশানে আছে কোথায়, অপশানে আছে লাস্ট এ ইকুয়াল টু জি ট্যান থিটা। ওই এটার মধ্যে কনসেপ্টটা তো সুন্দর, কিন্তু এখানে মিললো না যে এ ইকুয়াল টু জি ট্যান থিটা হয়ে গেল, জি ইকুয়াল টু এ ট্যান থিটা, কিন্তু অপশানে তো অন্য কিছু আছে, হ্যাঁ ওটাই তো, কিছু মিস্টেক করলাম, থিটাটাকে ভুল দেখানো হয়ে গেছে আমার। এটা থিটা হতে গেলে এটা থিটা হবে না, এরকম লাইন যদি থাকতো আমি এটার সাথে গুলিয়েছি, যদি এরকম থিটা থাকতো তবে এটা থিটা হতো, ঠিক আছে। তাহলে থিটা কোনটা হবে, থিটা হবে, এটা যদি থিটা হয় তাহলে এইখানে তুমি দেখাতে পারো এই অ্যাঙ্গেলটা থিটা হয়, যেটা এর আগে আমরা করেছি ইনক্লিনেশন যখন করছিলাম তখন দেখেছিলাম যে ওয়েট এমজি, এমজির সাথে এই কম্পোনেন্টটাকে আমরা থিটা ধরতাম যদি এটা থিটা। এবার এটা যদি থিটা হয় তাহলে ভার্টিক্যাল কম্পোনেন্ট এটাও থিটা হবে, ঠিক আছে। আর এটা যদি থিটা হয় তাহলে কস তো এটা হবে না, এটা সাইন হয়ে যাচ্ছে, এটা তখন হয়ে যাচ্ছে কস। ভুলটা ধরতে পারলে, ভুলটা ধরতে পেরেছো তো, থিটা এটা হতে গেলে এই অ্যাঙ্গেলটা হবে থিটা, তুমি মনেই রেখে দিবে যখনই এরকম আসবে থিটা এটা হতে গেলে এই অ্যাঙ্গেলটা থিটা, ইজিলি হয়ে যাবে, তাহলে আর সময় লাগবে না। এবার এই জায়গাগুলো একটু চেঞ্জ করি, এম এর জায়গাতে এম জি আর এম জির জায়গাতে এম এ, তাহলেই চেঞ্জ হয়ে গেল। বাকিটা তুমি বুঝতে পারছো জি এ করলে, এবার প্রমাণে হয়ে গেল, ঠিক আছে। যদি এটার কনসেপ্ট পরে আসবে তাই তোমার ফ্রিকশনেও আসবে কিছুটা, আর সার্কুলার মোশন করবো তখনও আসবে, ঠিক আছে, ইনক্লিনেশন দিয়ে আলাদা টপিক চলে আসবে। এবার যাই পরের অঙ্কতে, পরের অঙ্ক দেখো এই টাইপের অঙ্কগুলো আবার আসলো, এগুলো এগুলো সব মজা লাগে করতে, তাই না। দেখো কোশ্চেন পড়ার প্রয়োজনই পড়বে না, শেষের দিকটা পড়লেই হয়ে যাবে। বলেছে যে দ্য ম্যাগনিটিউড অফ অ্যাক্সেলারেশন এ অ্যান্ড বি, এ আর বি যে দুটো অবজেক্ট তুমি দেখতে পাচ্ছ এদের অ্যাক্সেলারেশনটা বের করতে বলেছে কখন, ইমিডিয়েটলি আফটার দ্য স্ট্রিং ইজ কাট। স্ট্রিং কোনটা, এটা হলো স্ট্রিং, এই স্ট্রিংটাকে যখন কেটে দেওয়া হয়েছে সেই মুহূর্তে এ আর বি এর অ্যাক্সেলারেশনটা কত হবে। ওপরে একটা স্প্রিং দেখতে পাচ্ছ, তাই না, তো স্প্রিং এর কনসেপ্ট এখানে ঢুকে গেল। কীভাবে ক্যালকুলেশনটা করছি দেখো, এই যে অনেকটা এরকম, হ্যাঁ আমি একটা এখানে স্প্রিং রেখেছি। এই ধরনের প্রবলেম আসা মানে ফ্রি বডি ডায়াগ্রাম মনে পড়ে গেছে, ফ্রি বডি ডায়াগ্রামের কনসেপ্ট। আচ্ছা ফার্স্ট দেখো, যখন কাটা হয়নি তখন সবাই রেস্টে আছে, তো সবাই রেস্টে আছে, তার মানে কি দেখো
এর উপরে একটা ওয়েট কাজ করছে বিয়ের, বিয়ের ওয়েটটা কত, এম ইন্টু দশ, মানে টেন এম কাজ করছে নিচের দিকে। আর এখানে এর একটা ওয়েট কাজ করছে, এর কত, থ্রি এম আছে, তাহলে থ্রি এম ইন্টু দশ মানে থার্টি এম নিচের দিকে কাজ করছে, এর ওয়েটটা নিচের দিকে, এর ওয়েটটা নিচের দিকে, ক্লিয়ার? ওকে, এখানে একটা কিন্তু ফোর্স কাজ করছে, স্প্রিং ফোর্স, যেটাকে বলবো এফ, ওপরে দিয়ে কাজ করবে। এখানে টেনশন টি কাজ করবে, তাই তো? সবাই দেখো রেস্ট, রেস্টে আছে, প্রথম দিকে তো কাটা হয়নি, সবাই রেস্টে আছে, ঠিক আছে? যখন কাটা হবে তখন কি হবে? তো প্রথমত আমি এই জায়গা থেকে এফটাকে বের করে নিই, এই যে জায়গাটা দেখতে পাচ্ছি এখানে একটা টেনশন কাজ করবে টি, ঠিক আছে? যখন আমি বিয়ের ফ্রি বডি ডায়াগ্রাম করবো, বিয়ের ফ্রি বডি ডায়াগ্রাম করতে গেলে ওপরের দিকে টেনশন কাজ করছে টি, আর নিচের দিকে কাজ করছে টেন, টেন এম, তার মানে আলটিমেট কোনো দিকে যাচ্ছে না, টি মাইনাস টেন এম ইজ ইকুয়াল টু এম ইন্টু এ, এটা জিরো, কোনো দিকে যাচ্ছে না, রেস্টে আছে। তো এখান থেকে তুমি পেয়ে গেলে যে টি মানে হবে টেন এম, ঠিক আছে? এবার এর ক্ষেত্রে যখন ফ্রি বডি ডায়াগ্রাম করবো, এর ক্ষেত্রে ওপরের দিকে কাজ করছে কে, এফ, তাই না? আর নিচের দিকে কে কে কাজ করছে, একটা টি কাজ করছে আর একটা থার্টি এম কাজ করছে, কোনো সমস্যা আছে? নেই। আল্টিমেট, আল্টিমেট যে থ্রি এম অবজেক্টটা আছে, থ্রি এম অবজেক্টের অ্যাক্সেলারেশন কত, নাথিং, রেস্টে আছে। তাহলে সেইখান থেকে তুমি এফটাও পেয়ে গেলে, দেখো এফ ইকুয়াল টু টি প্লাস থার্টি এম, টি মানে টেন এম দেখতে পাচ্ছ, তার মানে এটা হলো ফর্টি এম, এফ ইকুয়াল টু পেয়ে গেছি, কোনো অসুবিধা নেই এফের ব্যাপারে করাতে। এবার সিস্টেমটাতে কী করা হয়েছে, কেটে দেওয়া হয়েছে হঠাৎ করে, এই অবজেক্টটা, এই অবজেক্টটা কেটে দেওয়া হয়েছে, এখানে স্ট্রিং যেটা আছে কেটে দেওয়া হলো। যদি স্ট্রিং কেটে দেয় তাহলে টেনশন আর থাকছে না, জিরো, নিচের দিকে কী থাকছে, শুধুমাত্র টেন এম থাকছে, তাই না? তাহলে একটা ফ্রি ফলিং বডি হয়ে গেলো, ফ্রি ফলিং বডির অ্যাক্সেলারেশন কী হয়ে যাবে, অ্যাক্সেলারেশন হয়ে যাবে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, জি, হয়েছে? সিমিলারলি যখন আমি এ অবজেক্টটাকে নেব, এ অবজেক্টটা কিন্তু স্প্রিং ওপরের দিকে লাগানোই আছে, স্প্রিং কাটা হয়নি, এখানে স্ট্রিংটাকে কেটে দেওয়া হয়েছে, তো স্ট্রিং কেটে দেওয়া মানে টেনশন নেই, এখানে টেনশন জিরো, কিন্তু ওয়েটটা তো আছে, ওয়েটটা কত, থার্টি এম আছে, আর স্প্রিং ফোর্সটা তো আছে, স্প্রিং ফোর্সটা কত ছিল, এফ ছিল, মানে ফর্টি এম ছিল, এগুলো আছে। তা আলটিমেট দেখো ওপরের দিকে একটা বেশি ফোর্স কাজ করছে, ওপর দিকে কত ফোর্স কাজ করছে, ফর্টি এম মাইনাস থার্টি এম, ঠিক আছে? তার মানে যাচ্ছে ওপরের দিকে, তাহলে থ্রি এম এর অবজেক্টটা এ অ্যাক্সেলারেশন নিয়ে ওপরে যাচ্ছে, এখান থেকে এ পেয়ে যাচ্ছ, এখান থেকে দেখো এ পেয়ে যাচ্ছ, এ ইজ ইকুয়াল টু কত হচ্ছে, টেন বাই থ্রি, কিন্তু অপশানে টেন বাই থ্রি নেই, জি আছে, তার মানে জি বাই থ্রি, এটা এ ইকুয়াল টু জি বাই থ্রি, বোঝা গেল দুটো কীভাবে ক্যালকুলেট করলাম? প্রথমে এটা করলাম যখন রেস্ট পজিশনে ছিল, তখন ফ্রি বডি ডায়াগ্রাম হিসেবে ক্যালকুলেট করে নিলাম, তারপরে এই যে জিনিসগুলো করলাম, হয়েছে? তো ইজি প্রবলেম ছিল এটা। নেক্সট চলে যাই, এই আর একটা প্রবলেম, এটা খুব সুন্দর, এটা তো অঙ্ক করতেও হবে না, কোশ্চেনটা একবার পড়ি। থ্রি ব্লকস উইথ মাসেস এম, টু এম অ্যান্ড থ্রি এম, দেখতেও পাচ্ছ ছবিতে, আর কানেক্টেড বাই স্ট্রিংস অ্যাজ শোন ইন দ্য ফিগার, আফটার অ্যান আপওয়ার্ড ফোর্স এফ ইজ অ্যাপ্লাইড অন ব্লক এম, দ্য মাসেস মুভ আপওয়ার্ড উইথ কনস্ট্যান্ট স্পিড ভি, যখন ফোর্স অ্যাপ্লাই করা হলো কত, এফ, তখন এরা কী করলো, ওপরের দিকে কনস্ট্যান্ট স্পিডে চলতে শুরু করলো, কনস্ট্যান্ট, এই জায়গাটা খেয়াল রাখবে, কনস্ট্যান্ট স্পিড, ভিটা ফিক্সড হয়ে গেল, আর ভি যদি ফিক্সড হয়ে যায় তাহলে অ্যাক্সেলারেশনটা বলতে চাইছে জিরো, অ্যাক্সেলারেশন বলতে চাইছে জিরো। এবার দেখো যদি কোনো অবজেক্টের অ্যাক্সেলারেশন জিরো হয়ে যায় তাহলে তার উপরে যে রেজাল্টান্ট ফোর্স সেটা জিরো হবেই, বোঝা গেল আমার কথা? কোশ্চেনে চলে আসো, হোয়াট ইজ দ্য নেট ফোর্স অন দ্য ব্লক অফ মাস টু এম, টু এম যে ব্লকটা দেখতে পাচ্ছ ওর উপরে নেট ফোর্স কত হবে, অ্যাক্সেলারেশন নেই তাহলে নেট ফোর্স কত হবে, শূন্য, শূন্য, নেট ফোর্স শূন্য হয়ে গেল, জিরো। এই দেখুন অপশনে জিরো আছে মানে এই সব অঙ্ক জিরোই হবে না, হতে পারে অন্য জায়গায় থাকে না, হ্যাঁ ওই জায়গায়, তাহলে এটা অঙ্ক করতে হলো না, দেখো কনসেপ্ট ক্লিয়ার করে হয়ে গেলো। এবার যদি তুমি কোশ্চেনটা ভালো করে না পড়তে চলে যেতে, চোদ্দটা ফ্রি বডি ডায়াগ্রাম বানাবে, একবার থ্রি এম এর, একবার টু এম এর, একবার এম এর দিয়ে সময় নষ্ট, শেষে উত্তর পারলে না, বাদ, তারপর জিরোটা করে দিয়ে চলে আসতাম, আমি না পারলে জিরো করে রিক্স নিয়ে জিরো করে দিই, যদি মাইনাস চলে আসে এক দুটো তো আসবেই, আর ওটাকে কি ধরো এক দুইয়ের জন্যই সিলেকশন করে আটকে গেল, তখন মনটা কত খারাপ লাগে, একটা যদি আন্দাজে না করতাম, তাই না? 2011-তে চলে আসো, লিফটের প্রবলেম, এ পার্সন আমার 60 কেজি, পেয়ে গেছো 60 কেজি, একজন পার্সন আছে ইনসাইড এ লিফট অফ মাস 940 কেজি, চলো লিফট এঁকে দিয়ে, এই হলো লিফট, আর লিফটের মধ্যে আছে এক পণ্ডিত, ঠিক আছে, এরকম আছে, চুল দিতে হবে, দেখতে বেশ সুন্দর তো, বেশ সুন্দর, এর মাস হচ্ছে, লিফটের মাস হচ্ছে 940,
কেজি আর এর মাস হচ্ছে 60 কেজি তাহলে ওভারঅল মাস তো বুঝেই যাচ্ছে কত হচ্ছে 1000 কেজি হয়ে গেল দ্য লিফট স্টার্টস মুভিং আপওয়ার্ডস উইথ অ্যান অ্যাক্সেলারেশন দিস লিফটটা উপরের দিকে চলতে শুরু করেছে এই অ্যাক্সেলারেশন যেটা কত 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ওকে ইফ জি ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড তো জানি দ্য টেনশন ইন দ্য সাপোর্টিং কেবল এখানে যে কেবলটা আছে সেই কেবলটাতে টেনশন কত টি কত বুঝতে পারলে তো দেখো ফ্রি বডি ডায়াগ্রাম হিসেবে যদি করি নিচের দিকে কত ফোর্স কাজ করছে 1000 কেজির জন্য 1000 ইন্টু 10 এত নিউটন নিচের দিকে কাজ করছে দুজনকে একসাথে নিয়ে নিলাম আর ওপরে কাজ করছে কি টেনশন আলটিমেট যাচ্ছে ওপরের দিকেই তাহলে টেনশন বেশি তো আমি লিখবো এইভাবে টি মাইনাস ইজ এটা হ্যাঁ টি মাইনাস কত ওটা 10000 হ্যাঁ ইজ ইকুয়াল টু মাস হচ্ছে 1000 মাস হ্যাঁ ইনটু অ্যাক্সেলারেশন কত 1 সমস্যা আছে না নেই এবার টিটাকে ওদিকে নিয়ে চলে যাও 10000 প্লাস 1000 কত হলো 11000 কত সহজ অঙ্ক আরে ওই 60 কেজি ওগুলো তো কাজেই লাগলো না লাগলো তো 940 আর 60 কে একসাথে আমি 1000 বলেছিলাম ও আলাদা করে বডি ধরেই নিই ওদেরকে সমস্যা লিফটের প্রবলেম দেখালো কত সহজ 2011 দেশে সময় লাগলো না 10-15 সেকেন্ডের অঙ্ক হ্যাঁ এবার আর আসবে না এবার কি এরপর থেকে আর আসবেই না 2009 এও দেখো একটা লিফটের কোশ্চেন কি আছে কোশ্চেনটাতে The mass of a lift is 2000 kg. The lifter. এখানে অ্যাক্সিলারেশনে শুধু বের করতে বলেছে 2000 kg এখানে সাপোর্টিং কেবলটা দিয়ে দিয়েছিল এত নিউটন সাপোর্টিং কেবলে যে টেনশনটা সেই টেনশনটা বলা আছে দেখো 28000 নিউটন তাহলে টি মাইনাস হচ্ছে ওই যে 2000 kg 2000 টা লিখতে হবে সমান সমান হচ্ছে ওই যে অত ইনটু হচ্ছে এ তাহলে ওখান থেকে এর মানটা বের করা যাবে এখানে ওয়েট কত কাজ করবে এখানে ওয়েট কাজ করবে ওই যে এই 2000 লেখা রয়েছে 2000 kg তার ওজন কত ইনটু 10 করতে হবে 10 নিউটন তাহলে তুমি লিখবে কি টি মাইনাস 20000 হ্যাঁ ইজ ইকুয়াল টু লিখবে আর ওই যে 28 2000 কেজি ইনটু অ্যাক্সেলারেশন এ টি এর জায়গাতে লিখে দেবো 28000 নিউটন মাইনাস 20000 ইজ ইকুয়াল টু 2000 এ অর এ ইজ ইকুয়াল টু এটা 8000 আসবে 8000 বাই 2000 মানে কত 4000 একযোগ করে 600 লিখছি যে ভুলটা তুমি ওখানে করলে 8000 কে ডিভাইড করবো 2000 দিয়ে 4000 যাই হোক কত হলো এটা তাহলে এ 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার 4 মিটার পার সেকেন্ড আপওয়ার্ড না ডাউনওয়ার্ডস ও বাবা কোন দিকে ধরছি আমি উপরে আপওয়ার্ড ধরেছি আপওয়ার্ড যদি এখানে নেগেটিভ চলে আসতো কোনো কারণে তাহলে আমার ধরাটা ভুল ছিল নেগেটিভ হয়ে যেত তাহলে ডাউনওয়ার্ডস বলে দিতাম ঠিক আছে আমি যদি এটা নাও জানতাম দাও আমি ওখান থেকে ওটা বের করব বোঝাই যাচ্ছে যে 8000 উপরের দিকে যাচ্ছে 20 নিচের দিকে মানে উপরেই বেশি কাজ করছে 8 না 28000 এবার পরের কোশ্চেনে যাই পরের কোশ্চেন 68 কি লেখা আছে আমার এখানে 74 আপনার কি এটা আপনার কত বছরের মানে জানি না আমি পিডিএফ পেজে সেখান থেকে নিয়ে নিয়েছি 33 ইয়ার্স এর ছিল বলে 33 হ্যাঁ আচ্ছা আমারটা 36 আচ্ছা তাহলে 3 বছর পেছনে হ্যাঁ ওই জন্য কিছু কোশ্চেন এখানে এগুলো 2023 এ এগুলো কি রকম কোশ্চেন আছে শেষ মুহূর্তে সব করে দেব চিন্তা করতে হবে ঠিক আছে এইদিক ওদিক করে সব হয়ে যাবে তো চলো এবার দেখি এটা 2004 এর কোশ্চেনটা এ ব্লক অফ মাস এম ইজ প্লেসড অন এ স্মুথ ওয়েজ অফ ইনক্লিনেশন থিটা দ্য হোল সিস্টেম ইজ অ্যাক্সেলারেটেড হরাইজন্টালি সো দ্যাট দ্য ব্লক ডাজ নট স্লিপ অন দ্য ওয়েজ দ্য ফোর্স এক্সাইটেড বাই দ্য ওয়েজ অন দ্য ব্লক এখনই প্রবলেমটা করালাম এখানে ছবিটা দিয়ে দেয়নি তাই জন্য বুঝতে পারছো না বলছে এরকম একটা ওয়েজ আছে এর উপরে একটা ব্লক রাখা আছে ব্লকটা নিচের দিকে পড়ে যাবে স্মুথ আছে নিচের দিকে পড়ে যাবে বাট এর উপরে একটা অ্যাক্সেলারেশন দেওয়া হয়েছে যাতে করে নিচের দিকে না পড়ে তাহলে সিস্টেমটা কী হবে তো সিস্টেমটার যে দ্য ফোর্স এক্সাইটেড বাই দ্য ওয়েজ অন দ্য ব্লক উইল বি একটু আগে ক্যালকুলেশনটা করালাম আমি ক্যালকুলেশনটাই হচ্ছে ওই কনসেপ্টটা এখানে ইউজ করবে তুই নিজে নিজে করে নেবে সেম কনসেপ্ট যেভাবে আমি ডিভাইড করে নিয়েছিলাম সবগুলো ঠিক আছে স্কিপ করে গেলাম এটাকে নেক্সট কোশ্চেন আসলে দেখো 2003 এসেছে সহজেই আছে এ ম্যান ওয়েভস 80 কেজি পেয়েছো হি অ্যান্ড স্ট্যান্ডস অন এ ওয়েভিং স্কেল ইন এ লিফট হুইচ ইজ মুভিং আপওয়ার্ডস উইথ এ ইউনিফর্ম অ্যাক্সেলারেশন 5 মিটার পার সেকেন্ড হোয়াট উড বি দ্য রিডিং অফ দ্য স্কেল ও যে ওয়েফিং মেশিনে আছে সেই ওয়েফিং মেশিনের রিডিংটা কত দেখাবে
আমি তোমাকে বলেছিলাম মনে পড়ছে যে ওয়েভিং মেশিনের ক্ষেত্রে যে রিডিংটা দেখায় অ্যাকচুয়ালি সেই রিডিংটা দেখায় হচ্ছে নর্মাল ফোর্স এন কে। হ্যাঁ বলেছিলাম না, তাহলে নর্মাল ফোর্স যেটা হবে সেটা এখানে রিডিং হবে। এবার যে ব্যক্তিটার মধ্যে আছে, যে পার্সনের মধ্যে আছে, যে পার্সন আছে ওর একটা ওয়েট কাজ করছে, তো সে ওয়েটটা কত? 800 নিউটন, কারণ 80 কেজি বলেছে। তাহলে ওর একটা ওয়েট কাজ করছে নিচের দিকে 800 নিউটন। আচ্ছা, এই যদি পুরো একটা অ্যাক্সেলারেশন এ নিয়ে ওপরের দিকে যায়, তাহলে এখানে নর্মাল ফোর্সও কাজ করবে এর উপরে একটা। এই নর্মাল ফোর্সটাকে আমি বলবো এন, ঠিক আছে? মুভিং আপওয়ার্ডস, ওপরে যাচ্ছে, ওপরে দেখেছি। তাহলে আলটিমেট আমি লিখতে পারি এটাকে এন মাইনাস 800 ইজ ইকুয়াল টু ওই ব্যক্তিটার ওজন কত? 80 ইন্টু এ। এ কত বলে দিয়েছে না? 5। তাহলে এন ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 5 আর 40 সহজ অঙ্ক ছিল এটা। তাহলে 2003-এর দিকে খুব কঠিন অঙ্ক আসতো না স্যার? বলছি আমি তো বাইরে যাবো। তাহলে শুরু করি এবার। দেখো 70 নম্বরের যে কোশ্চেনটা আছে, 2003 এসেছে, আর মাঙ্কি অফ মাস 20 কেজি। হ্যালো, ও মাঙ্কি বাদর। এই মাঙ্কি অফ মাস 20 কেজি ইজ হোল্ডিং এ ভার্টিক্যাল রোপ, দ্য রোপ উইল নট ব্রেক হোয়েন এ মাস অফ 25 কেজি ইজ সাসপেন্ডেড ফ্রম ইট। তো একটা রোপ থেকে ঝুলছে আর কি, ঠিক আছে, বাদর একটা ঝুলছে, বাদর মনে করো কী ছবি হয়ে গেল, যাই হোক ঝুলছে। এই এই যে রোপটা, এ ম্যাক্সিমাম সহ্য করতে পারে 25 কেজি, ঠিক আছে? তো 25 কেজি সহ্য করতে পারে মানে 250 নিউটন সহ্য করতে পারে। তার মানে এর যে ম্যাক্সিমাম টেনশনটা সেটা 250 নিউটনই সম্ভব। এর যদি বেশি হয় তাহলে রোপটা ছিঁড়ে যাবে। ক্লিয়ার হতে? তো টি আমি পেয়ে গেলাম 250 নিউটন। এবার বলেছে এই যে বাদরটা ঝুলছে আর কি মাঙ্কি, তার মাস কত? 20 কেজি। তার একটা ওয়েট কাজ করছে নিচের দিকে, 200 নিউটন কাজ করছে। এবার ফ্রম ইট ইট ব্রেক ইফ দ্য মাস এক্সিস্ট, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন উইথ হুইচ দ্য মাঙ্কি ক্যান ক্লাইম্ব আপ অ্যালং দ্য রোপ। তাহলে বুঝতে পারছো ওপরের দিকে ফোর্সটা বেশি হচ্ছে, তাহলে যে অ্যাক্সেলারেশন নিয়ে চলবে সেই অ্যাক্সেলারেশনটা হচ্ছে এ, ধরে নিচ্ছি আমি। তো আমি লিখতে পারি এরকম, টি মাইনাস এম জি ইজ ইকুয়াল টু এম এ, অর টি এর জায়গায় 250 মাইনাস 200 ইজ ইকুয়াল টু 20 ইন্টু এ। এখান থেকে আমি এটা পেয়ে যাবো, বুঝতে পেরেছ? 50/20 2.5 ইজি কোশ্চেন ছিল এটা। নেক্সট প্রবলেমটা দেখো, 71, এ লিফট অফ মাস 100 কেজি হুইচ ইজ মুভিং, বুঝেছ? এ লিফট অফ মাস 100,000 কেজি হুইচ ইজ মুভিং উইথ অ্যাক্সেলারেশন দিস আপওয়ার্ড ডাইরেকশন, দেন টেনশন ডেভেলপড ইন স্ট্রিং হুইচ ইজ কানেক্টেড টু লিফট ইস। এটা নিজেই করতে পারবে টেনশনটা বের করা, ওই লিফটের প্রবলেমটাই দিয়েছে, সিম্পল প্রবলেম। আর লিফট আছে যার ওয়েট বলে দিয়েছে 100 কেজি, তাহলে নিচের দিকে ওয়েটটা পেয়ে যাবো। 100 10 মাল্টিপ্লাই করে টেনশনটা বের করতে হবে, আর অ্যাক্সেলারেশনটা বলে দিয়েছে, এটা নিজেই পারবো, ঠিক আছে? তারপরে দেখো 73, 1998 এসেছিলো, একবার দেখে নাও, যদি না পারো তাহলে বলবো, একবার দেখে নাও কোশ্চেনটা। ওয়ান কেজির মাস আছে, একটা থ্রেড থেকে ঝুলছে। এক নম্বর কোশ্চেন বলেছে ইট লিফটেড আপ অ্যান অ্যাক্সেলারেশন, টেনশনের রেশিওটা বের করতে বলেছে। তাহলে কি ওই এম এম এ দিয়ে করতে হবে নাকি? হ্যাঁ, দুবার করতে হবে তোমাকে। তো ছবি এঁকে তুমি দুবার চেষ্টা করো, নিজে করো। তাহলে এই অঙ্কটা হয়ে গেল তোমার 73। আচ্ছা, আর করতে হবে না 74, ওই একই অঙ্ক আবার রিপিট হয়ে গেল, ওই অঙ্কটাই এ ইকুয়াল টু জি ট্যান থিটা করেছিলাম যেটা, সেম জিনিসটাই আমার হয়ে গেল, ঠিক আছে? তো যাই হোক, এই কোশ্চেনটা কিন্তু রিপিট হলো অনেকবার। দেখো 1998 এসেছিলো, তারপরে 2000 সালে অনেকবার দুবার আসলো। তো যাই হোক, প্রবলেমগুলো তাহলে বাড়িতে তুমি নিজে থেকে করে নেবে, প্র্যাকটিস করবে অবশ্যই। চেঞ্জ করতে হবে কীভাবে দেখো, 10 গ্রাম কাজ করছে, তো আমরা জি এর ভ্যালু কত জানি? জি এর ভ্যালু জানি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার,
এটা জানি সেন্টিমিটার যদি করি তাহলে কত হবে 100 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার কোনো আপত্তি আছে না নেই না 100 না 1000 কারণ 100 দিয়ে গুণ করছি 1000 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার জি এর ভ্যালু পেয়ে গেছি তাহলে এই এই জায়গা থেকে যেটা কাজ করবে তোমার এখান থেকে যেটা কাজ করছে সেটা হচ্ছে 10 × 1000 আর এইখান থেকে যেটা কাজ করছে 5 × 1000 এইভাবে কাজ করছে আলটিমেট বেসি কাজ করছে এটাতেই এখানে কাজ করছে কত 10000 আর ওখানে কাজ করছে 5000 তাহলে তুমি যখন অ্যাক্সেলারেশন এ বের করবে তুমি করবে 10000 - 5000 নেট ফোর্স ডিভাইডেড বাই টোটাল মাস টোটাল মাস কত 10 + 5 = 15 এটা বিয়োগ করলে হচ্ছে 5000 / 15 ঠিক আছে কাটাকাটি করতে হবে হাজার মানে জি না হাজার মানে জি তাহলে আমি এখানে 5G করে দিই সুবিধা হয়ে গেল মানে একবারে কারণ জি দিয়ে অপশানে আছে তো G/3 না সিজিএস পদ্ধতি শুধু কনভার্ট করে দিলাম এখানে কোনো সমস্যা আছে কি আর বাকিগুলো তুমি যেগুলো করালাম তো সবই তো করিয়ে দিলাম এটাও করিয়ে দিলাম তুমি এগুলো পেরে যাবে নিজে থেকে করতে প্র্যাকটিস অবশ্যই করবে যা যা অঙ্ক করালাম আবার নতুন করে নিজে থেকে করতে বসবে যেখানে আটকে যাবে তখন তুমি হেল্প নেবে পিডিএফ দেখে হোক বা আনসার দেখে হোক তখন হেল্প নেবে তার আগে নিজে থেকে করবো সব ঠিক আছে তো আজকে তাহলে এতটুকু